আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি সেন্টুরি লাইফস্টাইল থেকে প্রতিদিনের মতো রাত 8টার লাইভে যুক্ত হয়ে গেলাম। তা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান, আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না, সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান। আর আমার নেট সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি সবাই একটু জানাবেন, সবাই একটু লাইভে দ্রুত যুক্ত হয়ে যান। আর আমার নেট সাউন্ডটা ক্লিয়ার আছে কি না সবাই জানাতে ভুলবেন না। আর আমার নেট সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি সবাই একটু জানাবেন, সবাই একটু লাইভে দ্রুত যুক্ত হয়ে যান। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে কিন্তু ভুলবেন না। সবাইকে আমার রাতের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই একটু প্লিজ দ্রুত লাইভে যুক্ত হয়ে যান। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না। সবাইকে রাত 8টার লাইভে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই একটু লাইভে দ্রুত যুক্ত হয়ে যান। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানাতে ভুলবেন না, সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান। রাত 8টার লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই একটু লাইভে দ্রুত যুক্ত হয়ে যান। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে জানাতে ভুলবেন না, রাতের লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম বলছেন আজাদ ভাইয়া। আজাদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? লাইভ শেষ করছেন ভাইয়া? আচ্ছা, সবাই যারা এখনো পর্যন্ত লাইভে যুক্ত হন নাই সবাই একটু লাইভে যুক্ত হবেন এবং বলবেন আমার নেট সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি। সবাইকে রাতের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার নেটওয়ার্ক সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি সবাই একটু জানাবেন। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না। আচ্ছা, বিউটিফুল বলছেন আজাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না। রাতের লাইভে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না। রাতের লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিউটিফুল বলছেন আমার আজাদ ভাইয়া, সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন। সবাইকে আমার রাতের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না। যারা যারা এখনো পর্যন্ত লাইভে যুক্ত হন নাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না। সবাইকে রাতের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই একটু রাতের লাইভে যুক্ত হয়ে যাবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না। আচ্ছা, বিউটিফুল সুন্দর পরিবেশ বলছেন আজাদ ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। সবাইকে রাতের লাইভে ওয়েলকাম জানাচ্ছি, সবাই একটু রাতের লাইভে যুক্ত হয়ে যাবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না। সবাইকে রাত 8টার লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আমার নেটওয়ার্ক সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি সবাই একটু জানাবেন,
সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন, আর কেউ কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না, সবাই লাইভে যুক্ত হয়ে যান। সবাই লাইভে যুক্ত হয়ে যান, আর কেউ কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না, সবাইকে রাতের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আর আমার নেট সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি সবাই একটু জানাবেন। রাতের লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ বলছেন আমার আজাদ ভাইয়া, সুন্দর পরিবেশ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজাদ ভাইয়া। সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান, আর কেউ কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না।
আচ্ছা, সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবে না, সবাইকে রাতের লাইভেও ওয়েলকাম জানাচ্ছি। সবাই যদি পারেন একটু মন্তব্য করবেন, সবাইকে রাতের লাইভে ওয়েলকাম জানাচ্ছি। একজনকে দেখতে পাচ্ছি, সবাই একটু যারা লাইভে যুক্ত হবেন একটু মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? বলছেন এমডি তানজির ইসলাম সজিত থেকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আমি শুধু আজাদ ভাইকে দেখতে পাচ্ছি, কেন বুঝলাম না। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছো? বলছেন ফারুক লাইফ স্টাইল থেকে। ও আচ্ছা, রিপা আপু, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, মামুনের পরীক্ষা কেমন হয়েছে? আচ্ছা, অসাধারণ একটি লাইভ বলছেন ফারুক লাইফ স্টাইল থেকে। আপু কেন এসেছেন আগে বলেন, মামুনের পরীক্ষা কেমন হয়েছে? আচ্ছা, আমি বগুড়া বলছেন তানজির ইসলাম সজিত থেকে। বগুড়া কোথায় থেকে? বগুড়া থেকে যুক্ত হয়েছে। বগুড়া কোথায় থেকে ভাইয়া একটু বলবেন। আচ্ছা, সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আমি দুইজনকে দেখতে পাচ্ছি, আজাদ ভাই আর কোনো একটা ভাইকে দেখতে পাচ্ছি। তো সবাই একটু লাভ লাইক দিয়ে দেবেন, আমার নেটওয়ার্কটা আজকে খুবই স্লো। তো সবাই যদি পারেন একটু আমার লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নেট সাউন্ডটা একটু ক্লিয়ার থাকে আর অডিয়েন্স যুক্ত হতে আমাদের সাহায্য করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বলছেন ফারুক লাইফ স্টাইল থেকে। আমাদের রিপা আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আপু আপনাকে সময় দিতে হবে না, আগে আপনি মেয়েকে সময় দিবেন। আচ্ছা, সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, তানজির ভাইয়াকে বলছি, বগুড়া কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন। সবার উদ্দেশ্য করে বলছি, সবাই যারা এসেছেন একটু মন্তব্য করবেন। আচ্ছা, যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, একটু মন্তব্য করবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন জানাতে ভুলবেন না। সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু মন্তব্য করবেন, একটু লাভ লাইক দিয়ে দিবেন। আচ্ছা, সবার উদ্দেশ্য করে বলছি, সবাইকে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন জানাতে ভুলবেন না। আর যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, তাদেরকে রাতের লাইভে ওয়েলকাম জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, আমার নেটওয়ার্কটা মনে হয় দুর্বল খুবই। তো সবাই একটু বলবেন যে আমার কথা কি বোঝা যাচ্ছে, ক্লিয়ার আছে? আমি তো দেখতে পাচ্ছি একদম স্লো হয়ে গেছে আমার ফোনটা। তো সবাই একটু বলবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, মালয়েশিয়া থেকে বলছি প্রবাসী সাগর ভাই, মাদারীপুর বলছেন সাগর ফকির থেকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, মন্তব্য করতে না পারলে কোনো অসুবিধে নেই। যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আমি দুইজনকে দেখতে পাচ্ছি, আজাদ ভাই আর এটা ভাইয়া একটু মন্তব্য করবেন। আপনাকে দেখা যাচ্ছে কিন্তু আপনি মন্তব্য করছেন না। আচ্ছা, সবাই প্লাসের ভিতর আছে, কেমন আছেন আপনি? বলছেন রূপেশী বাংলা 24 থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন জানাবেন। অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়াচিং এ আছি বলছেন ফারুক লাইফ স্টাইল থেকে রিপাপু। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রিপাপু, থাকেন কোনো অসুবিধা নেই। আমি নওগাঁ থেকে, পোর্শা থানা থেকে। আচ্ছা, আমি নওগাঁ কাঁঠালতলি থেকে, আমার কাঁঠালতলি আমার বাবার বাড়ি। আমি বগুড়া দুপচাঁচিয়া জেলা থেকে লাইভে যুক্ত আছি। অসংখ্য ধন্যবাদ আমার নওগাঁ জেলার মানুষ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি নতুন, আমাকে সাপোর্ট করবে বলছেন রূপেশী বাংলা 24 থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যদি পারেন একটু মন্তব্য রেখে যাবেন, যাতে করে আমি আপনাকে পরবর্তীতে ভিজিট করে আসতে পারি, ঠিক আছে? রূপেশী বাংলার ভাইকে বলছি, যদি পারেন একটু মন্তব্য রেখে যাবেন। সবাইকে অনুরোধ করব, যারা যারা এই মুহূর্তে লাইভে এসেছেন, তারা একটু মন্তব্য রেখে যাবেন, পেজে একটু মন্তব্য রেখে যাবেন, যাতে করে আমি আপনাদের পরবর্তীতে ভিজিট করে আসতে পারি। সবাইকে আমার রাতের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি রাতের লাইভে সবাইকে আমন্ত্রণ। যদিও রাতে অনেকে লাইভ থাকে, তারপরেও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে কিছুদিনের জন্য আমি এই রাতে লাইভটা করছি। তো যদি আপনারা পারেন একটু লাইভে যুক্ত হয়ে যাবেন, 8-10 দিনের জন্য আমি লাইভটা করব। আমি সকাল 8টা এবং রাত 8টা দুই বেলা লাইভ করছি। তো যদি পারেন একটু সবাই যুক্ত হয়ে যাবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না।
সবাইকে রাতে লাইভে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না, ঠিক আছে? আছে আপু, বলছেন রূপেশী বাংলা 24 থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। মন্তব্য না করলে কোনো অসুবিধা নেই, একটু লাভ লাইক দিয়ে দেবেন। আচ্ছা, এই মুহূর্তে অনেককে দেখতে পাচ্ছি, আজাদ ভাই আছে, আব্দুর রহমান আছে, তারপর এমডি এরশাদ ভাই অনেকদিন পর আসছে, রূপসী বাংলা, ফারুক লাইফ স্টাইল, এমডি মিঠু শেখ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবাইকে রাত 8টা লাইভে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন জানাতে ভুলবেন না, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার ভিডিওগুলো পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম আপু, বলছেন আমি কিপটে মানুষ থেকে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তো সবাইকে রাতের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি, যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, কেমন আছো আপু, বলছেন আমি কিপটে মানুষ থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়ায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে। বলছেন আমার ছোট একটা ভাইয়া আছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুম্মা, হে আল্লাহ, এই পবিত্র জুম্মায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও, আমিন। বলছেন আমার কিপটা মানুষ থেকে ছোট ভাইয়া। আচ্ছা কেমন আছো, আসসালামু আলাইকুম ইশাদ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মন ভালো তোমার? মন ভালো নেই ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আজ পবিত্র জুম্মা মোবারক, এর শুভেচ্ছা। বলছেন আমি কিপটা মানুষ থেকে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমি আছি, বলছেন ফারুক লাইফ স্টাইল থেকে। আপু আপনাকে উপরে দেখা যাচ্ছে না, ভিতরে আছেন হয়তো। অসংখ্য ধন্যবাদ সবাই যারা এসেছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আজকের দিনে আমি লাইভটা করতে চাইছিলাম না, তো তারপরেও করতে হচ্ছে আমার পেজের জন্য। আগের মতো দেখি না কেন, বলছেন এমডি এরশাদ ভাইয়া, আগের মতো কেন, আগের চাইতে আমি বেশি এখন লাইভ করছি। আমি সকাল 8টা থেকে এবং রাত 8টা থেকে লাইভ করছি। আচ্ছা আমাকে কি চিনছেন? হ্যাঁ, আমার এটা কামরুল ভাইয়া না? আচ্ছা সবাই যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা এটা আমাদের কামরুল ভাইয়া না, সবাই একটু পরিচয় দিবেন, কারণ একটা করে আইডির নাম, দুইটা তিনটা করে ভাইয়ারা আইডি খুলছে, তো এই জন্য চেনা যায় না। আমার তো মনে হচ্ছে এটা আমার কামরুল ভাইয়া। আচ্ছা সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। কেন কি হয়েছে, আমি একটা সকালে পোস্ট দিয়েছিলাম, আপনারা দেখেন নাই, আমার আজকে আমার দাদির মৃত্যুবার্ষিকী, তো সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আচ্ছা সবার উদ্দেশ্য করে বলছি, আমাদের আমি জন্মের পর আমার দাদি প্রথম মারা যায়। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু, বলছেন মানান কবির ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, বলছেন এমডি শাহরিয়ার কবির, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, বলছেন শাহরিয়ার কবির ভাইয়া, কম্বলের কালারটা অনেক আচ্ছা কিন্তু অনেক সুন্দর, বলছেন এরশাদ ভাইয়া। আচ্ছা তাই, এটা আমার চাচা শ্বশুর আমাকে গিফট করছে। আচ্ছা আমি কামরুল, হ্যাঁ কামরুল ভাইয়া, এটা তো আমি চিনতে পারছি ভাইয়া, ওই জন্য তো বললাম যে এটা ছোট ভাইয়া। আচ্ছা সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, বলছেন ফারুক লাইফ স্টাইল থেকে। আমাদের মান্নান কবির ভাইকে সালাম দিয়েছে, সালামের উত্তরটা দিয়ে দিবেন। সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার লাইভ আমি আসতে পারি, বলছেন সারের কবির ভাইয়া, ওয়েলকাম ভাইয়া, আপনাদের জন্য আমি ওয়েট করছি। আপনারা সুন্দর সুন্দর মন্তব্য আমাকে উপহার দিবেন, সেগুলো পড়ে আপনাদেরকে আমি শোনাবো, তার জন্য তো আমি বসে আছি ভাইয়া। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন,
যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবাইকে রাতের লাইভে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, সবার জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। বলছেন শাহরিয়ার কবির ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এই মন্তব্যের জন্য। আচ্ছা, সবার প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা, শাহরিয়ার কবির ভাইয়া বলছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সবাই যদি পারেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, অনেকে যুক্ত হয়েছেন, তো আমি মাত্র 4 জনকে দেখতে পাচ্ছি। MD মিঠু শেখ, ফারুক লাইফ স্টাইল, আমলের পথে, এশাদ ভাইয়া, মানান কবির ভাইয়া, রুবেল বেপারি, আমি কিপটা মানুষ, আজাদ ভাইয়া, মহিপুর, আচ্ছা তিস্তা পার্ক, গঙ্গাছড়া আর রংপুর। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতজন লাইভে যুক্ত আছে, তারপর আমি 4 জনকে দেখতে পাচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজ শুক্রবার, পবিত্র জুম্মা মোবারক বলছেন আমার শহরের কবির ভাইয়া। হ্যাঁ, পবিত্র জুম্মা মোবারক। 2007 সালের আজকের এই শুক্রবার দিনে আমার দাদি রব্বুল আলমিনের কাছে চলে যায়, সবাই তার জন্য দোয়া করবেন। আচ্ছা, রাত হয় গভীর, চোখে আসে ঘুম, আকাশে ওঠে চাঁদ, রাত্রি হয় নিঝুম, সুন্দর স্বপ্ন তোমায় করে ডাকা ডাকি, রাত্রি পেরিয়ে গেল, স্বপ্ন দিবে ফাঁকি, শুভরাত্রি বলছেন আমার শাহরিয়ার কবির ভাইয়া। আচ্ছা, আমি কিপটে মানুষ থেকে আমার কামরুল হাসান ভাইয়া বলছে, 1 ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে, যদি বাসাটা পিঁপড়ের হয় তেমনি 1 ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায়, যদি ভালোবাসাটা খাঁটি হয়। একদম ঠিক বলেছেন, চোখগুলো লাল কেন, ওই যে বললাম। আচ্ছা, অনেক সুন্দর পরিবেশ বলছে শাহরিয়ার কবির ভাইয়া। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে বলছেন আমার কামরুল ভাইয়া। আচ্ছা, অসাধারণ লাইফ চলছে বলছেন শাহরিয়ার কবির ভাইয়া, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে নেক হায়াত দান করো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার চমৎকার লাইফ বলছেন আমার শাহরিয়ার কবির ভাইয়া। সুন্দর এই মন্তব্যগুলোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি সবাইকে জানাচ্ছি আমার রাতের লাইভে ওয়েলকাম। যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। রাতে অনেকের লাইভ থাকে, ভয়ে আমি রাতের লাইভে যুক্ত হই না, তো তারপরে আমার পেজের সাথে একটু রাতে আসছি, তো সবাই একটু সহযোগিতা করবেন, সবাই একটু সাপোর্ট করবেন। আমি আর কয়েকদিন লাইভ করব, তো সবার উদ্দেশ্য করে বলছি, আমার ওয়াচ টাইমটা অনেক কেটে নিচ্ছে, তো তার জন্য আমি 2 বেলা এখন লাইভ করছি। তো সবাই যদি পারেন একটু মন্তব্য, সুন্দর সুন্দর মন্তব্য করবেন। আচ্ছা, আপনার আপনার জন্য, আচ্ছা আপনার পরিবারের জন্য এবং আপনার দাদির জন্য দোয়া রইল, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন, আমিন। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবির ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠান্ডা কেমন বর্তমান? ঠান্ডা কেমন, এই যে দেখতে পাচ্ছেন যে কম্বল আছে গায়ে, তার মানে সেই ঠান্ডা। আমার ঠান্ডাটা একটু বেশি, কারণ ওই যে আমার BP অল টাইম লো থাকে, তো এই জন্য আমার ঠান্ডাটা একটু বেশি লাগে। আর এই যে অল টাইম হিটার আছে পাশে, তো আমার ঠান্ডাটা অনেকই বেশি, তো আবার অনেকের গরমও লাগে। আমার যেমন আমার মেয়েরই এই সময়ও ফ্যান দিতে হয় 2-1 বার দিনে, তো আমার ঠান্ডাটা একটু বেশি। তো সবাই যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু বলছেন, মোহাম্মদ কামরুল হোসেন, আচ্ছা আইডি থেকেও চলে এসেছেন ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যদি পারেন লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, একটু পারলে লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই মাসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস, শাহরিয়ার কবির ভাইয়া বলছে, একদম ঠিক বলেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? লাভ ইউ ইন্ডিয়া থেকে হোসেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তো সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা এই মুহূর্তে আছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন। আচ্ছা, আজ অন্যমনস্কা মনে হচ্ছে না, একদমই না, একদমই না ভাইয়া। কেন এরকম কেন মনে হওয়ার কে কারণ বলেন? আমি তো রোজ দিনের মতোই লাইভ করছি। আচ্ছা, আপনার ভিডিওগুলো দেখলাম এবং কমেন্ট করলাম, অনেক সুন্দর ভিডিও বলছেন শাহরিয়ার কবির ভাই, অসংখ্য ধন্যবাদ। যদি পারেন একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, খুব চমৎকার পরিবেশে আন্তরিকভাবে লাইভ চলছে বলছেন মানন কবির ভাই। আচ্ছা, কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে, জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো বলছেন কামরুল ভাইয়া। খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া, কেউ কারোর জন্য থেমে থাকে না,
কেউ কারো জন্য মরে না। অনেকেই বলে তোমার, তুমি না থাকলে আমি বাঁচবো না, তুমি না থাকলে আমি আমার দুনিয়াটাই অচল হয়ে যাবে, এগুলো একদম কথার কথা। সবাই থাকে, সবাই চলে যায়, কেউ কারো জন্য থেমে থাকে না, বসে থাকে না, কেউ কারো জন্য অপেক্ষা করে না, এটাই বাস্তব। আচ্ছা, আজকে বেশি ভালো নাই, মন খারাপ বলছেন লাভ ইউনিয়ন থেকে। হোসেন ভাইয়া কি হয়েছে? আচ্ছা, অনেকগুলো লাল নীল দিয়ে দিলাম। বলছেন আমার শহরের কবির ভাইয়া, এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে, যদি বাসাটা পিঁপড়ের হয় তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায়, যদি ভালোবাসাটা খাঁটি হয়। একদম ঠিক বলেছেন কামরুল ভাইয়া, একদম ঠিক বলেছেন। আচ্ছা, সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই মুহূর্তে যারা যারা আছেন, অনেককে দেখতে পাচ্ছি, যদি 10টা করেও মন্তব্য করেন, অনেক মন্তব্য হয়ে যায়। আচ্ছা, মহিপুর, তিস্তা পার, গঙ্গা গঙ্গা গঙ্গাচড়া, রংপুর থেকে ভাইয়া এক নম্বরে আছেন, তো এক নম্বরে থেকেও কি একটু মন্তব্য করতে ইচ্ছা করে না? আচ্ছা, কামরুল হোসেন ভাইয়া আছেন, তারপর রুবেল ব্যাপারী ভাইয়া, মানন কবির ভাইয়া, রূপসী বাংলা, তারপর আমার লাভ ইউ ইন্ডিয়া থেকে হোসেন ভাইয়া, ফারুক লাইফ স্টাইল থেকে দীপা আপু, তারপর MD মিঠু শেখ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পৃথিবীতে একমাত্র আমি অসংখ্য লাল নীল ভালোবাসা দিয়েছি, বলছেন মানন কবির ভাইয়া। আচ্ছা, আমি অসংখ্য লাল নীল দিয়েছি, বলছেন মানন কবির ভাইয়া। পৃথিবীতে একমাত্র যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায়, তারা হলো মা বাবা, বলছেন আমার কামরুল ভাইয়া। হাই বলছেন কামাল খান ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আবারও লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমার মতো লাইভে যারা যুক্ত রয়েছেন, সবাই আপুকে লাল নীল ভালোবাসা দিবেন আশা করি, বলছেন মান্নান কবির ভাইয়া। আচ্ছা, কেমন আছেন? বলছেন আমার কামাল ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন রয়েছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, বলছেন মান্নান কবির ভাইয়া। লাইভে সবাইকে সালাম দিয়েছে, একটু সালামের উত্তর দিয়ে দিবেন। আজকে ভীষণ মন খারাপ, সকালে যে বিছানাতে শুয়ে আপনার লাইভ দেখেছি, এখনো শুয়ে আছে, গোসলও করি নাই, বড্ড মন খারাপ। কেন, কি হয়েছে ভাইয়া? আমার লাইভে কি কিছু বলেছি আপনাকে, সেই জন্য কিছু মন খারাপ হয়েছে নাকি কি কি হয়েছে ভাইয়া, একটু বলবেন। আচ্ছা, সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা আছেন একটু ছোট ছোট মন্তব্য করবেন, যদি পারেন লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবার উদ্দেশ্য করে বলছি, সবাই যারা আছেন একটু লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা ভাইয়া, কল দিয়েন না, কল দিয়েন না ভাইয়া, আমি কলে নিব না। আচ্ছা, দিন যায়, আচ্ছা দিন যায়, দিন আসে, কেউ দূরে কেউ কাছে, কারোর এলোমেলো কারো মন ভালো। আচ্ছা, দিন যায়, দিন আসে, কেউ দূরে কেউ কাছে, কারো মন এলোমেলো কারো মন খুব ভালো, রাত গেলো দিন এলো, যান তুমি, ভালো থেকো সুখে থেকো, বলছেন শাহরিয়ার কবির ভাইয়া। আমার এখানে মাত্র 4 জন শো করছে, বলছেন মানান কবির ভাইয়া, এখানে 5 জন দেখাচ্ছে। আচ্ছা, অনেকগুলো লাভ দিয়েছেন আব্দুল মান্নান ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন, একদম সঠিক কথা, ধন্যবাদ সবাইকে, বলছেন শাহরিয়ার কবির ভাইয়া। আচ্ছা, দুঃখের বিষয়, আজকে শুক্রবার জুম্মাতেও যেতে পারি নাই, বড্ড মন খারাপ, ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা, হোসেন ভাইয়া কেন, কি সমস্যা হচ্ছে হোসেন ভাইয়া, একটু বলবেন। আর আজকে জুম্মার দিন, তারপর আপনি জুম্মাতে যান না কেন ভাইয়া, কি হয়েছে বলেন, বলা যাবে কি? আচ্ছা, সব মানুষ সব সময় ভাগ্যর কাছে হারে না, কখনো কখনো প্রয়োজনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়, বলছেন মোহাম্মদ কামরুল হোসেন ভাইয়া। একদম ঠিক বলেছেন ভাইয়া। তো আজকে লাইভটা, সকালে লাইভটা শেষ করে আমারও মনটা খুবই খারাপ, তো ওই জন্য সারাদিনটাও আজকে খারাপ গিয়েছে, তো লাইভে আসতে চাইলাম না। তো তারপরও ইয়ে করলাম যে, যেহেতু লাইভটা কন্টিনিউ শুরু করছি দুবেলা করে, এটা আবার যদি আবার লাইভটা না করি তাহলে আবার আরেকটা সমস্যা হবে, তো ওই জন্য আবার লাইভে আসলাম। তো সবাই যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, আমি 1 ঘন্টা আজকে লাইভ করব। আচ্ছা, অনেককে দেখতে পাচ্ছি, যদি পারেন একটু মন্তব্য করবেন, সবার উদ্দেশ্য করে বলছি, যদি পারেন একটু মন্তব্য করবেন, কারণ অনেককে দেখতে পাচ্ছি। তো আচ্ছা, 5 জনকে দেখা যাচ্ছে, 1 2, আচ্ছা 5 জনকে দেখা যাচ্ছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা, একই হয়তো জান্নাতের রান্নাঘর আপুর লাইফ, তাই হয়তো বা লোক কম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতের রান্নাঘর আপু এখন রাতে করছে, আপুর লাইভেও আমি আছি। আসসালামু আলাইকুম আপু, আল্লাহ হাফেজ বলছেন কামরুল ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাইস লাইভ বলছেন হোসেন ভাইয়া। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন বলছেন আশা কবির আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই পৃথিবীতে মানুষগুলো আসলে অনেক স্বার্থপর, নিঃশ্বাস বের হতে দেরি হয় কিন্তু বিছানা থেকে নামতে দেরি হয় না। একদম ঠিক বলেছেন ভাইয়া, যে এই তো বিছানায় বসে আছি, তো এখান থেকে নিচে নেমে যেতে পারবো কি না এটার ভরসা নেই। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, আর আল্লাহ কখন কাকে কিভাবে নিবে কেউ বলতে পারবে না, সেটা শুধুমাত্র ঠিক করবেন একদম রব্বুল আলামিন। তো সবাই আমরা যারা যারা আছি একটু আমরা, আচ্ছা, কথা বলা যদি রূপা হয় তবে নীরব নীরব থাকা হচ্ছে সোনা। আচ্ছা, লোকমান আলাইসাল্লাম বলেছেন, আচ্ছা সারের কবির ভাইয়া বলেছেন, আর অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আচ্ছা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নীরব ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না, বলছেন ডাক্তার বিলাল ফিলিংস থেকে। আমার সারের কবির ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর এই মন্তব্য দেওয়ার জন্য। এখন 8 জনকে দেখতে পাচ্ছি, বলছেন আমার মানান কবির ভাই, আমার এখানে এখনও 5 জন দেখা যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম বলছেন সুখী ছেলে শুভ থেকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? অসংখ্য ধন্যবাদ এতদিন পর আমার লাইভে চলে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আমার শুভ ভাইয়া, কেমন আছেন জানাবেন। অনেক দিন পর আমার লাইভে, সেই লাইভের শুরুতে আপনি ছিলেন, আপনি আবার শেষের দিকে চলে আসছেন। আচ্ছা, আল্লাহ আমি সফল না হওয়া পর্যন্ত আমার বাবা মাকে সুরক্ষিত রাখুন, বলছেন আমার শাওরের কবির ভাইয়া। আমিন, আল্লাহ আপনার মনের নেকি এই ইচ্ছাটা কবুল করুন। আচ্ছা, মন খারাপ লাইভের মাধ্যমে বলা যাবে না, অন্য কিছু অনেকে মনে করবে কিন্তু সেই বিষয় না, বুঝেছেন? বলছেন লাভ ইউ ইন্ডিয়া থেকে হুসেন ভাইয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, যদি পারেন মেসেঞ্জারে নক দিবেন। আচ্ছা, সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, আমি সেই প্রথম থেকে 5 জনকে দেখতে পাচ্ছি, কেন ভাই, কেন বুঝলাম না। আচ্ছা, চিনতে পারি নাই গো আপুকে, বলছে সুখী ছেলে শুভ থেকে। আমি শখের হাতের কাজ বিজি, নামটা চেঞ্জ করে সেঞ্চুরি লাইফস্টাইল করেছি। ভাইয়া কি এখন চিনতে পেরেছেন শুভ ভাইয়া? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শুভ ভাইয়া, তো অনেকগুলো রূপ আছে, সেগুলো রূপ সব ভুলে গেছি। আচ্ছা, শাওরিয়ার কবির ভাইয়া অনেকক্ষণ ধরে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছে, বলছেন আমার মানান কবির ভাইয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হে দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ ভালো নেই আপনার ওম্মুত্রা, বলছেন আমার শাওরিয়ার কবির ভাইয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে, বলছেন সুখী ছেলে শুভ থেকে ভাইয়া। আচ্ছা, লাইভে যুক্ত সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা, বলছেন মানান কবির ভাইয়া। সবাই যারা এসেছেন একটু 2-4টা করে মন্তব্য করলে কিন্তু অনেক মন্তব্য হয়ে যায়, আর একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, আমি MD মিঠু শেখ ভাইয়া, আচ্ছা ফারুক লাইফ স্টাইল, লাভ ইউ ইন্ডিয়া, তারপর শাওরিয়ার কবির, তারপর দেখতে পাচ্ছি মান্নান কবির। আচ্ছা, রুবেল বেপারি, সিনথিয়া জাহান সিনহা, তারপর সাদ্দাম হোসাইন, তারপর মহিপুর, তিস্তা পার্ক, গঙ্গাচড়া, রংপুর, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কত সময় থাকবেন? আমি 9:30 পর্যন্ত থাকবো ভাইয়া। আপু খুব ঠান্ডা মাথায় সবার কমেন্টসের। আচ্ছা আপু, খুব ঠান্ডা মাথায় সবার কমেন্টসের অসাধারণ জবাব দিয়ে যাচ্ছেন, বলছেন মানান কবির ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কত সময় থাকবেন? বলছেন আমার সুখী ছেলে শুভ ভাইয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমি 9:30 পর্যন্ত থাকবো, আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম বলছেন ফারুক লাইফ স্টাইল থেকে রিপা আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, বলছেন আমার শাওরিয়ার কবির ভাইয়া মানান কবির ভাইকে সালাম দিয়েছে, সালামের উত্তরটা দেবেন। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন, ডক্টর বিলাল ফিলিংস থেকে বলেছেন। অসংখ্য ধন্যবাদ আমার শাওরিয়ার কবির ভাইয়াকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, তার জন্য চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, একটি লাইভ তখনই সুন্দর হয় যখন এর অডিয়েন্স মার্জিত ভাষায় সুন্দর সুন্দর কমেন্টস করে, বলছেন মানান কবির ভাই, একদম ঠিক বলেছেন। আচ্ছা, একদিন রাতে শেষ হবে, আচ্ছা একদিন রাত শেষ হবে, ভোর হবে কিন্তু আমি আর উঠবো না, সবাই আমায় ডাকাডাকি করবে কিন্তু আমি আর সাড়া দেব না। আচ্ছা, তারপর সবাই আমার নিঃশ্বাস পরীক্ষা করবে, দেখবে আমি নিঃশ্বাস নিচ্ছি না, তখন আমাকে মৃত ঘোষণা
করা হবে, আমি আর কোনোদিন উঠবো না, বলছেন আমার কামাল ভাইয়া। খুব সুন্দর একটা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? বলছেন আবু তালেব ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। তালেব ভাইয়া কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বলছেন আবু তালেব ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। তালেব ভাইয়া আমার কোনো ভিডিওতে মন্তব্য করেন না, কিন্তু আজকে আপনার কি রূপ দেখলাম! আপনি তো মাইলস্টোন ফলোয়ার হয়েছেন, কিন্তু আপনি ভিডিও কেন দেখেন না একটু বলেন? আপনি আমার ভিডিওতে মন্তব্য কেন রাখেন না? আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? বলছেন আবু তালেব ভাইয়ারা, আপনারা ভাইয়া আপনারা কেমন আছেন একটু জানাবেন। অনেক সুন্দর লাগতেছে বলছেন আবু তালেব ভাইয়া, অসাধারণ লাইভ চলতেছে বলছেন আবু তালেব ভাইয়া। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবু তালেব ভাইয়া। আগে বলেন আপনি আমার ভিডিওতে মন্তব্য কেন দেন না? আচ্ছা, সবাই একটু লাভ লাইক দিয়ে দেবেন। হাই, হ্যালো, আপনি কেমন আছেন? রবিউল ইসলাম ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই যারা লাইভে যুক্ত হয়েছেন, আমি 9 জনকে দেখতে পাচ্ছি, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আমি 10 জন 11 জনকে দেখতে পাচ্ছি, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আমি 1.5 ঘন্টা লাইভ করব, তো সবাইকে বলবো সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জি শাহরিয়ার ভাই, আমি ভালো আছি, বলছেন আমার মান্নান কবির ভাই। তো সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আর আমার নেট সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি সবাই একটু জানাবেন। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, লাইভ আস্তে আস্তে খুব জমজমাট হচ্ছে, বলছেন আমার মানান কবির ভাই। একদম ঠিক বলেছেন ভাইয়া। আচ্ছা, আমার মতো করে যদিও আপনার মন খারাপ হইতো, আমার মতো করে ভীষণ কষ্ট হইতো আপনার, আপনি দুনিয়া ছেড়ে চলে যাইতেন, এরকম আমার কষ্ট হচ্ছে অনেক কিছু, কি আর বলবো, দুঃখের বিষয়। বলছেন আমার হোসেন ভাইয়া, কি এমন হয়েছে ভাইয়া, আমি বুঝলাম না। আচ্ছা, শিখা জাতির মেরুদণ্ড হলে কোরআন মুসলমানের হৃৎপিণ্ড, একদম একদম এটা এটাই ঠিক কথা বলেছেন সারার কবির ভাইয়া। কোরআন আমাদের হৃৎপিণ্ড, এটা 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 বলতে হবে না ভাইয়া। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা তো বইয়ের ভাষা, কিন্তু আমাদের কোরআনের ভাষা যেটা, আমাদের মনের ভাষা হতে হবে একদম হৃৎপিণ্ড আমার কোরআন। আচ্ছা, আমার এখানে 12 জন দেখাচ্ছে, দেখতে পাচ্ছি বলছেন মানন কবির ভাই। আমি 14 জনকে দেখছি। আচ্ছা, আপনার তালেব ভাই আইসে, এখন সবাই চলে আসবে বলছেন আবু তালেব ভাই। আমি তো বুঝতে পেরেছি, আচ্ছা 14 জন গেছে কিন্তু বলছেন আবু তালেব ভাইয়া। আচ্ছা, 16 জন দেখছি, মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তালেব ভাইয়া আসার সাথে সাথে আমাকে হাসি উপহার দেয়। আপনার বাসা কোথায়? আচ্ছা, রবিউল ভাইয়াকে তো আমি বলেছি ভাইয়া, আমার বাসা বগুড়া দুপচা চেতে। আচ্ছা, 17 জন দেখতে পাইছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন 16 জনকে দেখতে পাচ্ছি আমার এখানে, বলছেন আমার মানান কবির ভাইয়া। আমি তো দেখতে পাচ্ছি 17-18 জনকে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তালেব ভাই, আসার সাথে সাথে আমার অডিয়েন্স গুলো কেন এত দ্রুত বেড়ে গেল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তালেব ভাইকে। সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, কারণ আমি বুঝতে পেরেছি তালেব ভাই এখানে লাইভটা শেয়ার করে দিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তো সবাই যারা যারা যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়েছেন। আপু কেমন আছেন? মোহাম্মদ তাকবির বলছেন আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন, শেয়ার করে দিয়ে চলে গেলাম। বলছেন সুখী ছেলে শুভ থেকে। কেন ভাইয়া, এত তাড়াতাড়ি কেন যাবেন? একটু তো দেরি করে বোনের লাইভে 10টা মিনিট বসে যাবেন, তাই না? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সুখী ছেলে শুভ ভাইয়াকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যারা আছেন একটু লাভ লাইক দেন, বেশি বেশি দেন, বলছেন আমার আবু তালেব ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তালেব ভাইয়া। সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিবেন, লাভ না দিলে অসুবিধা কমে যাবে, বলছেন আমার আবু তালেব ভাইয়া। হ্যাঁ, 12 জনে নামছে, 11 জন এখন। তো সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। হাই বলছেন রবিন চম্মক। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আপনার নাম কি? আমি বৃষ্টি, বগুড়া দুপচেঁচিয়া থেকে লাইভে যুক্ত হয়েছি। সবাই প্লিজ রিকোয়েস্ট করছি একটু লাভ লাইক দিয়ে দিবেন, সবার উদ্দেশ্য করে বলছি। মন্তব্য যদি কেউ না করতে পারেন কোনো অসুবিধা নেই, একটু কিন্তু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে ওই যে আমি দেখতে পাচ্ছি 13 জন 14 জন হচ্ছে। তো সবাই একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন। আচ্ছা, 15 জন দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, আপনার সবাই বৃষ্টি আপুর ভিডিওগুলো গুরুত্ব দিয়ে দেখবেন, কমেন্টস করবেন, বলছেন শাওরের কবির ভাইয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই শাওরের কবির ভাইয়ার এই মন্তব্যটাকে অসংখ্য
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। প্রত্যেকটা ভাইয়া আপুরা এত এত সাপোর্ট দেয়, আমি চিরকৃতজ্ঞ। আচ্ছা, আমি আল্লাহকে দেখিনি, কিন্তু দেখেছি তার সুন্দর সৃষ্টিকে, আলহামদুলিল্লাহ বলছে শাহরিয়ার কবির ভাইয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবির ভাইয়া এই সুন্দর সুন্দর মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য। আপনাকে অনেক সুন্দর লাগছে ভাবি, বলছেন রবিউল ইসলাম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। হ্যালো বলছেন মেহেদি, মেহেদি থেকে হ্যালো, আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন ভাইয়া একটু জানাবেন। আচ্ছা, আর কত দিব লাল নীল, বলছেন শাহরিয়ার কবির ভাই একটু দেন না ভাইয়া, এই একটা ঘন্টায় তো দিবেন, 17টা শেয়ার করেছি, বলছেন সুখী ছেলে শুভ থেকে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, 17 জনও আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা যারা এতটা সাপোর্ট দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যালো বলছেন এলেক সবুজ থেকে, হাই আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। সবাই যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, আমি 18 জনকে দেখতে পাচ্ছি, মাশাল্লাহ মাশাল্লাহ 20 জন আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার মাস্কটা একটু খুলবেন আপু? না, কখনো না, আমি যদি মাস্কটা খুলতাম তাহলে তো মাস্ক ছেড়েই আসতাম ভাইয়া। আচ্ছা, সবাই যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন। আচ্ছা, কেউ পছন্দ না করলে কি যায় আসে, আল্লাহ তো পছন্দ করেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ তো পছন্দ করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ, বলছেন শাহরিয়ার কবির ভাই, একদম ঠিক বলেছেন। আচ্ছা, কেমন আছেন আপু, বলছেন সোহেল রানা ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আচ্ছা, বাঁকুড়া থেকে বলছেন এসকে ইহা ইহা এসকে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাবেন, সবাইকে বলেন লাইভ। আচ্ছা, লাভ লাইক 3 মিনিট দিতে ওয়াচিং বেড়ে যাবে। আচ্ছা, সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন, আমি 26 জন দেখতে পাচ্ছি, সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, হ্যালো বলছেন এঞ্জা মন্ডল থেকে, হাই আসসালামু আলাইকুম। আচ্ছা, লাইভে সবাইকে বলছি দুনিয়াটা স্বার্থপর, আচ্ছা কি না মানুষ স্বার্থপর এটাও গবেষণা করেছি কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না, সবার যদি জানা থাকে তাহলে বলে দিবেন, মানুষও স্বার্থপর ভাইয়া। আচ্ছা, এমডি আকাশ, আকাশ ভাইয়া স্টিকার কমেন্ট দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। এখন আমার এখানে 30 জন দেখাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ 30 জন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সংখ্যা আসলেই খুব আপ ডাউন করে, বলছেন আমার মানান কবির ভাই, 18 জনকে দেখতে পাচ্ছি, সবাই একটু লাভ লাইক দিয়ে দেবেন প্লিজ, সবাই একটু লাভ লাইক দিয়ে দেবেন। হ্যালো বলছেন ইঞ্জা মন্ডল থেকে, হাই আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, রাতের লাইভে সবাই অনেকে যুক্ত হয়ে গিয়েছেন, তার জন্য চিরকৃতজ্ঞ সবাইকে। সবাই এতটা এত এত সাপোর্ট করছেন, এত এত সুন্দর সুন্দর মন্তব্য করছেন, তার জন্য চিরকৃতজ্ঞ সবাইকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ইঞ্জা মন্ডল থেকে। আচ্ছা, অনেক আচ্ছা অনেক একটু বেশি, আচ্ছা অনেক একটু বেশি বেশি লাভ লাইক দেন সবাই আপনারা, বলছেন তুমি আমার মনের মানুষ থেকে তালেব ভাই, তো সবাই একটু বেশি বেশি লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে আমার নেট সাউন্ডটা ক্লিয়ার থাকে এবং নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, আপু কেমন আছেন, বলছেন কামিনী নাথ থেকে, হ্যালো আসসালামু আলাইকুম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, বাঁকুড়া থেকে ইঞ্জা মন্ডল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আপনি কি কথা বলার ওষুধ খান, বলছেন রবিউল ইসলাম ভাইয়া, কেন ভাইয়া কথা বলার ওষুধ কেন খাবো, আপনারা এত সুন্দর সুন্দর করে মন্তব্য করছেন, আমি একটু জোরে যদি না পড়ি মন্তব্যগুলো চলে যাবে, তাহলে আমি আপনাদের পড়ে শোনাতে পারবো না ভাইয়া, এই জন্য তো এত জোরে পড়া। আচ্ছা, হারামের অশ্রু না ফেলে আচ্ছা হালালের জন্য অপেক্ষা করা উত্তম, বলছেন শাওরের কবির ভাইয়া। আপনার একটু মুখ দেখাবেন আপু? না ভাইয়া, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, লাভ লাইক দিতে দিতে আমার আঙুল ভাতা হয়ে গেছে, বলছেন মান্নান কবির ভাইয়া। আচ্ছা তাই ভাইয়া, আপুর জন্য একটু কষ্ট করলেন, দিনে 1-1.5 ঘন্টা একটু আপুর জন্য কষ্ট করলেন ভাইয়া, আমি হয়তো আর 10-15 দিন লাইভ করবো, তো সবাই একটু আমার এই এই ছোট আপু বড় আপু যেটাই মনে করেন একটু কষ্ট করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলছেন শাহরিয়ার কবির ভাইয়া, চালিয়ে যান ইনশাল্লাহ সফল হবেন, বলছেন শাহরিয়ার কবির ভাইয়া। আমার এই জায়গায় নেটের সমস্যা দেয়, বলছেন শাহরিয়ার কবির ভাইয়া, সবাই সবাইকে ভালোবাসা দিবেন আপনারা, বলছেন আবু তালেব ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, কেমন আছেন, বলছেন এমডি সুমন আলী এসে থেকে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, যদিও বেঁচে থাকি তাহলে দেখা হবে। কেন হোসেন ভাইয়া, কেন কি হয়েছে ভাইয়া, তো মন খারাপ কেন? আচ্ছা, সবার সাথে একটু হাই হ্যালো করবেন, কথা বলবেন, তাহলে তো মন খারাপ হবে না ভাইয়া, সবার পাশে সবাই থাকবেন আপনারা, বলছেন আবু তালেব ভাইয়া, ইনশাল্লাহ ভাইয়া সব সময়। আচ্ছা, আপনি আপনার আপনি অনেক সুন্দর কথা বলতে পারেন, বলছেন রবিউল ভাইয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এই মন্তব্যের জন্য। আচ্ছা, ক্রাশ তো তার উপর খাওয়া উচিত যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার
ভাইয়া, আমি আপনার মন্তব্যটা বুঝতে পারিনি, আপনার মন্তব্যটা বুঝতে পারিনি একটু মন্তব্য এটা আমি বুঝতে পারিনি, একটু ক্লিয়ার করে বলবেন। অ্যাডমি বলছেন সোহাল, আচ্ছা সোহাল এলেক্সার, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইফ। তো সবাইকে বলছি সবাই একটু সুন্দর সুন্দর মন্তব্য করবেন, এমন কোনো মন্তব্য কেউ করবেন না যাতে করে সেই মন্তব্যর উত্তর দিতে আমি অপ্রস্তুত হয়ে যাই। আমি একজনের ঘরের বউ এবং একজনের মা, তো এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্যে আমি অপ্রস্তুত হয়ে যাই। আচ্ছা আমি লাইভ করি না, সবাই একটু আমার বাসা থেকে ঘুরে আসবেন। আবু তালেব এই পেজটি থেকে লাইভ করে না ভাইয়া, তো সবাই এই পেজটা একটু ভিজিট করে আসবেন। হ্যাপি বার্থডে এভরিথিং। আচ্ছা ঝিনাইদহ গুড মর্নিং বলছেন শাহরিয়ার কবির ভাইয়া। আচ্ছা আমার বাড়ি ফেনী, আমি ওমান থেকে দেখতেছি বলছেন আমার কায়ুম ভাইয়া। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন জানাবেন। আচ্ছা আপনি তো কথা বলেন না যেন মুখে খই ফোটে বলছেন রবিউল ইসলাম ভাইয়া। কেন ভাইয়া, খুব খারাপ লাগে? আচ্ছা কি খবর আপু, কেমন আছেন বলছেন সামিরুল দেওয়ার, আচ্ছা দেওয়ার থেকে। আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন, আপনাদের বাড়ি কই বলছেন। আচ্ছা জিয়ারুল হক থেকে, আমি বগুড়া থেকে লাইভে যুক্ত আছি। অ্যাডমি বলছেন সোয়েল এলেক্সার, নো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ও আচ্ছা আপনি বুঝি চিনেন আপু, আপনার কথাগুলো আমি বুঝলাম না, আপনি কি বলতে চাচ্ছেন একটু তাকবীর। আপনার নামটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, বুঝতে পেরেছেন ভাইয়া? আপনি একটা মাসুম বাচ্চার পিক দিয়েছেন, আপনি তাকবীর নাম আপনার দেখছি প্রোফাইলে। তো এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্যতে আমি অপ্রস্তুত হয়ে যাই, আমি আপনাকে ব্লক দিতে বাধ্য হয়ে যাই। সুন্দর করে বুঝে বলবেন, হয়তো এক দেশের গালি আর এক দেশের বুলি, আমি আপনার ভাষা বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝে বলবেন। আচ্ছা আপনি 10 থেকে 12 দিন পরে আর কোনো লাইভ করবেন না বলছেন মানান কবির ভাইয়া, তখন একবার করে করব ভাইয়া। আচ্ছা অনেক সুন্দর লাইভ চলতেছে বলছেন MD মানান কবির, আচ্ছা MD আবু তালেব ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা অসাধারণ লাইভ চলছে বলছেন MD আবু তালেব ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তালেব ভাইয়া, আপনার কথাগুলো শুনতে ভালো লাগে তাই বললাম বলছেন রবিউল ইসলাম ভাইয়া। ভাইয়া এক দেশের বলি আর এক দেশের গালি, তো আপনি যেগুলো মন্তব্য করছেন একটু বুঝে, হয়তো মিস্টেক হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, হয়তো আমাকে একটু খারাপও লাগছে, একটু ভালো করে মন্তব্যগুলো করবেন যাতে আপনার মন্তব্য দেখে আরো 10টা মানুষ বলে এ কোথা থেকে আসছে, এরকম একটা মন্তব্য যেন হয়। সবার উদ্দেশ্য করে বলছি আমি একটা একটা ঘরের মেয়ে, একজনের বউ, একজনের মা, তো এমন কোনো মন্তব্য সবাই করবেন না যাতে আমি অপ্রস্তুত হয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু, আমি আপনার লাইভটা দেখতেছি কাতার থেকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কামরুল ইসলাম ভাইয়া, আমি বাংলাদেশ বগুড়া থেকে লাইভে যুক্ত আছি। তো সবাই একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে আমার নেটটা ক্লিয়ার থাকে। আচ্ছা আপনি আচ্ছা সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আপনার আপনার মাস্কটা খোলা যাবে না জিয়ারুল ইসলাম ভাইয়া, সরি ভাইয়া। আচ্ছা কেমন আছেন বলছেন সিদ্দিক আলম, আসসালামু আলাইকুম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই বলছেন MD কায়ুম ভাইয়া, হ্যালো আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। সবাই যারা যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি এই মুহূর্তে যারা যারা আমার লাইভে যুক্ত আছেন প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, যদিও রাতের লাইভে অনেকের লাইভ থাকে, অডিয়েন্স কম থাকে, তারপরেও মাশাআল্লাহ আজকে অনেক অডিয়েন্স ছিল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবাইকে জানাচ্ছি রাতের লাইভে আমন্ত্রণ, সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন বলছেন হারুন খান থেকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য ভাইয়া। তো কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন জানাবেন। সবাইকে বলছি সবাই যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন যাতে করে আমার নেট সাউন্ডটা একটু ক্লিয়ার থাকে, নতুন অডিয়েন্স যুক্ত হতে আমাদের সাহায্য করতে পারে। আচ্ছা অ্যাডমি অ্যাডমি কেন অ্যাড করার করনে কা, আচ্ছা নো থ্যাংক ইউ সো মাচ। আপ কাহাঁ সে বল রি হো, আপ কিয়া, আপ কিয়া হিন্দুস্তান সে, আপ বাতাও মুঝে, মে অ্যাড নেই করেঙ্গি। থ্যাংক ইউ সো মাচ অল অল এভরি ওয়ান, থ্যাংক ইউ সো মাচ জয়নিং মাই লাইফ।
তো আমি কাউকে অ্যাড করতে পারছি না, কাউকে আমি অ্যাড করিও না। তো সবাই যারা যারা আছেন একটু সুন্দর সুন্দর মন্তব্য করবেন। আমি একটা পেজের সাথে লাইভে যুক্ত আছি, তো সবাই যদি পারেন সুন্দর সুন্দর একটু মন্তব্য করবেন, যাতে করে আমার লাইভটা সৌন্দর্যে ভরে ওঠে আপনাদের সুন্দর মন্তব্য দেখে। তো সেরকম সুন্দর সুন্দর সবাই একটু মন্তব্য করবেন। যদি সুন্দর সুন্দর মন্তব্য না করতে পারেন তো কোনো অসুবিধা নেই, আপনাদের মন্তব্য করতে হবে না, একটু লাভ লাইক দিবেন, ওয়াচিংয়ে থাকবেন। এমন কোনো মন্তব্য করবেন না যাতে আমি অপ্রস্তুত হয়ে যাই। আচ্ছা, আনোয়ার হোসেন ভাইয়া হিন্দিতে লিখছেন, আমি হিন্দি পড়তে পারি না ভাইয়া, একটু আপনি বাংলাতে লিখবেন। আচ্ছা, নিউজিল্যান্ড থেকে দেখছি আপু কেমন আছেন বলছেন এমডি মারুফ মিয়া ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য ভাইয়া। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কেউ লাইভের সুন্দর পরিবেশটাকে কলুষিত করবেন না বলছেন আমার মান্নান কবির ভাইয়া। হ্যাঁ, যে করতে চাইবে সে তার রূপটাও দেখতে পারবে, তো কোনো অসুবিধা নেই ভাইয়া। এই 1000 জনের মধ্যে দুই একটা এরকম আসে, তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, সৌদি আরব থেকে দেখছিলাম বলছেন হারুন খান ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের নবীর দেশ থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া এত দূর থেকে আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তো এখনো আমি 15 জনকে মাশাল্লাহ দেখতে পাচ্ছি, সবাই একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, সবাই যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবাই যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন। আমি 1 নম্বরে আমার মান্নান কবির ভাইয়াকে দেখতে পাচ্ছি, রিপাপও এখনও আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সবাই যারা যারা আছেন যদি পারেন মন্তব্যের পাশাপাশি একটু লাভ লাইক দিয়ে দিবেন, মন্তব্য না করতে পারলে কোনো অসুবিধা নেই, একটু লাভ লাইক দিয়ে দিবেন। সবার উদ্দেশ্য করে বলছি, আমি দিনে 2 বার লাইভ করি, সকাল 8টায় এবং রাত 8টায় লাইভ করি, তো সবাই যদি পারেন একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। তো সবার উদ্দেশ্য করে বলছি একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি যদি পারেন একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আমার লাইভ টাইমটা কতক্ষণ হলো? আচ্ছা, 51 মিনিট লাইভ হয়েছে, আমি 1.5 ঘন্টা লাইভ করব, 1 ঘন্টা 39 মিনিট লাইভ করব। সবাই যদি পারেন একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, 7 জনকে দেখতে পাচ্ছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা, জাকারিয়া হোসাইন, মানান কবির ভাইয়া, জিয়ারুল হক ভাইয়া, আনোয়ার হোসাইন, কামরুল ইসলাম, তারপর হারুন খান, এমডি দুলহা, আচ্ছা দেউলমিয়া, তারপর আমার রিপা আপু, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, জনাব পর্দা পর্দা পুশিদা মেনে শালীনতা বজায় রেখে লাইভ করে তাদের তাদের লাইভের গাম্ভীর্য কেউ নষ্ট করবে না প্লিজ বলছেন আমার মানান কবির ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া। আচ্ছা, ইন্ডিয়া মালদা টাউন থেকে আপনার লাইভটা দেখছি বলছেন আনোয়ার হোসেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আপনার নামটা কি জানতে পারি? ও আচ্ছা, জিয়ারুল ইসলাম ভাইয়া হক ভাইয়া, আমি বৃষ্টি বলছি বগুড়া থেকে লাইভে যুক্ত আছি। তো আপনি আমার বড় বোন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মে সমস্তি হো, মে আপকা বড় বেহেন হো, তো আপ আপ মুঝে ছোট ছোট কমেন্ট কিজে, মে পড়কে আপকো বাতা আপ লোককে বাতাঙ্গি, তো মে কিসি কো কল মে লে নেই সাকতি। আচ্ছা, মে থোড়া থোড়া গালাত বলতি হো, মুঝে ইতনি জাদা হিন্দি নেই আতি, তো আপ লোক সমাজতি হো, মে বাংলাদেশ সে হো, তো মে জাদা হিন্দি নেই বল সাকতি, তো উস তেরা সে আপ আপ লোক বাংলা মুঝে মন্তব্য কিজে, কমেন্ট কিজে। আচ্ছা, সবাই যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত আছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন। হাই বলছেন, আচ্ছা রিজা রিজমাইল এসকে, আচ্ছা হাই বলছেন রিজমাইল এসকে, হ্যালো আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আচ্ছা হাই বলছেন রিজমাইল এসকে, হ্যালো। আচ্ছা আপু, আপনার বাংলাদেশের কোন জায়গায় বাড়ি? আনোয়ার হোসেন ভাইয়া বলছেন বাংলাদেশ বগুড়া থেকে আমি লাইভে যুক্ত আছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ হিজাব করে লাইভে আসার জন্য বলছেন হারুন খান ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর এই মন্তব্যের জন্য ভাইয়া। সবাইকে বলছি, সবাই এক না, এমন এমন ভাইয়া আছে এমন একটা মন্তব্য করে যে সারাদিন কাঁদলেও মনে হয় সেই মন খারাপটা যাবে না, আবার এমন এমন ভাইয়া আছে যাদের জন্য মনে হয় যে না আমি যে কাজটা করছি আমি খারাপ করছি না, হিজাব
পর্দা নেকাব সহকারে আসছি, যেহেতু আমি একটা পেজ চালাই, তো পেজের জন্য আমি লাইভটা করছি। তো আপনারা এমন কোনো মন্তব্য করবেন না যাতে করে আমি অপ্রস্তুত হয়ে যাই। আচ্ছা বলো, বলছেন রেমজাউল, আচ্ছা এসকে, থ্যাংক ইউ সো মাচ, আপ কাহা সে হো মুঝে বলো। আচ্ছা হাই বলছেন সোয়েল, সোয়েল আলম, হ্যালো আসসালামু আলাইকুম, আই লাভ বাংলাদেশ বলছেন তাপস মণ্ডল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তাপস মণ্ডল দা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমাদের ভাইয়া আবার চলে আসছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কি ডিউটি শেষ হয়েছে আপনার? ট্রেনিং 9টা বাজে, এখন তো আপনার ঘুমের টাইম ভাইয়া। আচ্ছা হাই বলছেন রমজিল, আচ্ছা রিজমাইল এসকে ভাইয়া, এক মন্তব্য 3-4 বার করবেন না। আচ্ছা রিজমাইল এসকে ভাইয়া সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা বিউটিফুল লাগে আপুকে বলছেন মোহাম্মদ ইমরান ভাইয়া, আবারও যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর লাইভ বলছেন মোহাম্মদ ইমরান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপু আপনার মনটা খুব সুন্দর বলছেন আমার ইমরান ভাইয়া, আচ্ছা ইন্ডিয়ান বলছেন, আচ্ছা রিজমাইল এসকে ইন্ডিয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ। আচ্ছা জি আলহামদুলিল্লাহ আপু বলছেন ইমরান ভাইয়া, আচ্ছা শেয়ার করে দিলাম বলছেন আজাদ ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা চমৎকার আলোচনা চলছে বলছেন মানার কবির ভাইয়া, আসসালামু আলাইকুম বলছেন সুয়েল আলম ভাইয়া, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, তোমার নামটা বলবে আমি বৃষ্টি তাপস দা, আমি বৃষ্টি বাংলাদেশ বগুড়া থেকে লাইভে যুক্ত আছি। আচ্ছা মাশাআল্লাহ বলছেন আজাদ ভাইয়া, আপু আপনার জন্য দোয়া রইল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইমরান ভাইয়া, লাইভ এখন পুরাই জমজমাট বলছেন মানান কবির ভাইয়া। হ্যাঁ আজকে খুবই, আজকে দিনটাই আমার জন্য মনে হয় ভালো, তো আমার দাদি আমার জন্য, আমার মা বাবা আমার পুরো পরিবার ছিল, তো আজকে তার মৃত্যুবার্ষিকী, সবাই তার জন্য দোয়া করবেন। আমি সকালেও যখন লাইভে এসেছিলাম তখনও জমজমাট ছিল, আবার এখনো যখন রাতে এসেছি তখনও জমজমাট। আমি ছোটবেলা থেকেই এটা মানি যে আমার দাদি আমার জন্য লাক ফেভার একটা লোক ছিল, তো আজকের দিনটা আমার এটা আরো বেশি বেশি করে মনে পড়ছে যে সত্যি এটা। জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো বলছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে, 20 মিনিট পরে ঘুমাবো আপু ইনশাল্লাহ বলছেন আমার বাংলাদেশ সেনাবাহিনী থেকে। ভাইয়া আপনারা অনেক কষ্ট করেন ভাইয়া, আমাকে সময় দিতে হবে না, আপনি এসেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি ঘুমিয়ে পড়েন, অনেক কষ্টের চাকরি আপনার। আচ্ছা রিজমাইল এসকে বলো বলছেন কি বলবো আপ মুঝে বাতাও মে কিয়া বাতাও, আচ্ছা কেমন আছেন, আপ ক্যাসি হো রিজমাইল এসকে ভাইয়া, আপ ক্যাসি হো বাতাও, আপ কাহা সে, আচ্ছা কেমন আছেন বলছেন সোহেল আলম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ, তোমার নামটা বলবে বলছেন তাপস মণ্ডল, আমি বৃষ্টি, বৃষ্টি ভাইয়া বুঝেন না, আমি বৃষ্টি বাংলাদেশ বগুড়া থেকে লাইভে যুক্ত আছি। আচ্ছা কেউ মনে কিছু নেবেন না, জাগো মা বোন নেয় তারা সব সময় খারাপ মন্তব্য করে বলছেন হারুন খান ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ, তোমার নামটা বলবে আমি বৃষ্টি বগুড়া থেকে, আচ্ছা রিজমাইল এসকে ভাইয়া, একটা চিন্তিত স্টিকার কমেন্ট দিবেন না ভাইয়া, এক্সট্রিমলি আমি সরি কথাটা বলার জন্য, স্টিকার কমেন্ট কেউ দিবেন না। আচ্ছা আচ্ছা হ্যাঁ ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রিজমাইল এসকে ভাইয়া, আপ আছি হো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, পরে আবার আসবো আপনার লাইভে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মান্নান কবির ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপকো হিন্দি আতি হে কিয়া, মুঝে ইতনি জ্যাদা হিন্দি নেই আতি, থোড়া থোড়া আতি হ্যাঁ। আচ্ছা হাই বলছেন রবিউল মমিন থেকে ভাইয়া, হ্যালো আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য ভাইয়া। আচ্ছা আপকো হিন্দি আতি হে থোড়া থোড়া আতি হে জাদা নেহি, আচ্ছা হাই বলছেন রবিউল, আচ্ছা রবিউল মমিন থেকে ভাইয়া, হ্যালো, আচ্ছা BSTC না 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 বৃষ্টি বারিশ, আপকো আপকো সমাজ নেই আতি, আপ লোক বাতাতি না বারিশ, বারিশ যা মে ক্যাসি বাতাও বারিশ, মেরি মেরি নাম বারিশ। আচ্ছা তো তোমার দেশ আমাকে দেখাবে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, চলে আসবেন বাংলাদেশে, আমাদের সুজলা সুপলা শস্য শ্যামলা এই শাঁস নিবিড় বাংলাদেশে চলে আসবেন। আপকার নাম মেরি নাম বৃষ্টি বারিশ বারিশ কিয়া বাতাও, আচ্ছা আমার খুব শখ তোমার দেশ দেখার, তোমার ওখানে কেউ আর নেই, কেউ আর নেই তো নেই তাই আমি যেতে পারি না, আচ্ছা আমি আছি তো ভাইয়া, চলে আসবেন দাদা, চলে আসবেন বাংলাদেশে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ। আচ্ছা আপু আপনার ফুল নাম কিতা, আচ্ছা
কিতা বলছেন, সোহেল এলেক স্যার। আচ্ছা, সেঞ্চুরি লাইফ স্টাইল থেকে। আচ্ছা, সেঞ্চুরি এটা আমার একটা, কিভাবে বলবো আপনাদের, সেঞ্চুরি একটা নাম, বৃষ্টি একটা নাম, বৃষ্টি আমার ডাক নাম। আচ্ছা, বাংলাদেশ বলছেন রিজমাইল এস কে ভাইয়া, নাইস নেম বলছেন সোহেল আলম ভাইয়া। সালামু আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে দেখছি বলছেন আমার মিজান মিয়া টু থেকে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে চলে আসার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু বলছেন মোস্ট নাসরিন বেগম আপু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তোমার ওখানে যেতে হলে কি করতে হয়, পাসপোর্ট ভিসা করবেন তারপর চলে আসবেন। আচ্ছা, কেমন আছেন আপু বলছেন আমার মোস্ট শ্রী বেগম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? সবার জন্য একটা রিকোয়েস্ট, লাইভ স্টিকার কমেন্ট দিবেন না, আমরাও দেখতে পারবো না, আর আমরা আর কিছু বলতে পারবো না ওকে, দোয়া ভালোবাসা রইল বলছেন হারুন খান ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আই লাভ ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ রিজমাইল এস কে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ, ওকে বাই বলছেন সোহেল আলম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ। আচ্ছা, লাইভে সবাইকে আসসালামু আলাইকুম বলছেন মোস্ট নাসরিন বেগম আপু, লাইভে সবাই সবাইকে সালাম দিয়েছে, সালামের উত্তরটা সবাই দিয়ে দিবেন। আচ্ছা, কেমন আছেন যে বলছেন মিজান মিয়া টু থেকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কুষ্টিয়া দৌলতপুর থেকে দেখছি তোজাম্মেল হক রাফি বলছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, এত দূর থেকে আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যদি পারেন একটু আমার পেজটাতে ভিজিট করে যাবেন। আচ্ছা, মাশাআল্লাহ বলছেন মোস্ট নাসরিন বেগম আপু, সুন্দর লাইভ বলছেন মোস্ট নাসরিন বেগম আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, আপনারা চলে এসেছেন যার জন্য লাইভটা সুন্দর হতে পেরেছে একটু হলেও। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার রাতের লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। আচ্ছা, নাসরিন আপু সবাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা, এই মুহূর্তে যারা আমার রাতের লাইভে যুক্ত আছেন প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং সুন্দর শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, সুন্দর লাইভ বলছেন। আচ্ছা, তুমি কি করো, পড়াশোনা করেছো না কি করছো? না, আমি পড়াশোনা করি না, আমি হাউসওয়াইফ, আমি লাইভ করছি, আমি আমার একটা ছোট্ট পেজ আছে, সেই পেজের জন্য লাইভ করছি ভাইয়া। আচ্ছা, কুষ্টিয়া থেকে দেখছি তোজামেল হক রাখি, তোজামেল ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম দিদি বলছেন আমার। আচ্ছা আচ্ছা, রিজমাইল এস কে ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দারুণ সুন্দর লাইভ বলছেন মোস্ট নাসরিন বেগম আপু, অসংখ্য ধন্যবাদ আপু। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন। আচ্ছা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ এতটা সাপোর্ট দিয়েছেন, এতক্ষণ পাশে থেকেছেন। আচ্ছা, রিপা আপুকে অনেকক্ষণ আগে বলেছি, রিপা আপু যেহেতু আপনার মেয়ের পরীক্ষা হচ্ছে আপু, এতটা সময় আমাকে দিতে হবে না, আপনি চলে যান আপু। আচ্ছা আচ্ছা, শুনে খুব খুশি হলাম, ও ও ছেলে মেয়ে হয়েছে না এমনি? আচ্ছা না, আমার আলহামদুলিল্লাহ একটা মেয়ে আছে, ক্লাস 4-এ পড়ে। আচ্ছা ভাইয়া, আপনাদের দেশের বাড়িটা কোন জায়গা, আপনার বাসার সবাই কেমন আছে, খাওয়া দাওয়া হয়েছে সবার? আলহামদুলিল্লাহ, দোয়া ও ভালোবাসা বলছেন হারুন খান ভাইয়া। আমি বাংলাদেশ বগুড়া থেকে লাইভে যুক্ত আছি, তো আমার খাওয়া দাওয়া এখনো হয়নি, লাইভটা শেষ করে খাওয়া দাওয়া করবো। অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছেন। তো সবাই এমন এমন মন্তব্য করবেন না যাতে করে আমি অপ্রস্তুত হয়ে যাই, এবং সবাই খুব সুন্দর সুন্দর মন্তব্য করবেন যাতে করে আমি পড়তেও খুব উৎসাহিত হই। ভাইয়া আপুদের সবাইকে বলছি এমন কোনো মন্তব্য কেউ করবেন না যাতে করে আমি মন্তব্যটা পড়ার সময় হেজিটেট করি বা আমি অপ্রস্তুত হয়ে যাই। আচ্ছা, অসাধারণ লাইভ চলছে মাশাআল্লাহ বলছেন মোস্ট নাসরিন বেগম আপু, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রয়্যাল এস কে, আচ্ছা এটা আমার দাদা, এটা আমার দাদা, ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রমজা। আচ্ছা, রিজমাইল এস কে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আই এম ওয়াচিং ফর মালয়েশিয়া বলছেন মিজান মিয়া টু থেকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইফ, থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি যারা যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপু কেমন আছেন বলছেন নিজামুদ্দিন ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন ভাই, বসার খাওয়া দাওয়া হয়ে গেছে বলছেন? আচ্ছা ভাই, বাসার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, না কারো খাওয়া দাওয়া হয় নাই, তো এখনো আমাদের বাংলাদেশে সবে মাত্র 9টা বাজে, আরো অনেক রাত করে আমাদের খাওয়া দাওয়াটা হয়। তো সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, তার জন্য প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে এই মুহূর্তে অনেকে লাইভে যুক্ত আছেন। মাশাআল্লাহ, আমি এখনো পর্যন্ত 10 জনকে দেখতে পাচ্ছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা শত ব্যস্ততার মধ্যে আমার লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, তো প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি।
সবাই যদি পারেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা এই মুহূর্তে আছেন, 11 জনকে দেখতে পাচ্ছি। ইব্রাহিম খান, এমডি আব্বাস, তাপস মণ্ডল, আচ্ছা এমডি জাকারিয়া, এমডি একরাম হক, এমডি জিয়া, আচ্ছা শরীফ শরীফ, রিজমাইল এস কে, নিজামুদ্দিন, হারুন খান, তারপর এমডি, আচ্ছা দুলু, আচ্ছা দুলু মিয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতটা সাপোর্ট দিয়েছেন। রিপা আপু, তারপর আমার মোস্ট নাসরিন বেগম আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দিদি, আচ্ছা দিদি আপনার পেজ ভিডিও, আচ্ছা দিদি আপনার পেজ ভিডিও, বাবু বলছেন, আমার বুবু বলছেন, রিজমাইল এস কে ভাইয়া, হ্যাঁ পেজের ভিডিও ভাইয়া, পেজ সংক্রান্ত একটা লাইভ করছি। আচ্ছা ঝাক্কাস লাইভ বলছেন, মোস্ট নাসরিন বেগম পেজ থেকে, আচ্ছা বিয়ে করেছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া বিয়ে করেছে, আমার ক্লাস 4-এ পড়ে একটা মেয়ে আছে, আপু চালিয়ে যান, সাথে আছে বলছেন মোস্ট নাসরিন বেগম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আমার দুটো ছেলে মেয়ে, আচ্ছা দুটো ছেলে আছে আর বাড়ি ইন্ডিয়া, কিন্তু তোমার ও গ্রাম থেকে কিছুটা ছাড়াছাড়ি বলছে আমার তাপস দাদা, ও আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাপস দাদা, দুইটা ছেলে মাশাল্লাহ। আচ্ছা রয়্যাল এস কে বলছেন, আচ্ছা রিজমাইল, আচ্ছা রিজমাইল এস কে ভাইয়া বলছেন, রয়্যাল এস কে মেনশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তোমাদের বাংলাদেশে কি এখনো COVID-19 আছে না ভাইয়া? আচ্ছা এস কে আসলাম, আসলাম এস কে আসলাম ভাইয়া, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তো যারা যারা এসেছেন অসংখ্য ধন্যবাদ। নেকআপটা দেওয়ার পর কথা বলতে একটু সমস্যা হয়, তার জন্য মাস্ক পরেছি। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এই মন্তব্যের জন্য। আচ্ছা এমন কারো কাছে ছোট হতে যেও না যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই, বলছেন কামাল ভাইয়া, সুন্দর এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা পুরুষ মানুষ হবে আপনার, আচ্ছা পুরুষ মানুষ হবে আরাধনার কঠিন হৃদয়ের, এত সহজলভ্য হয়ে গেলে তো আর পুরুষের কোনো ব্যক্তিত্বই থাকলো না, বলছেন আমার কামাল হোসেন ভাই, একদম ঠিক বলেছেন। আমার মেয়ে না, এতে আমার বড় দুঃখ জানো, বলছেন তাপস মণ্ডল ভাইয়া। আচ্ছা এটা তো রব্বুল আলমিনের ইচ্ছা ভাইয়া, কাকে ছেলে দিবে কাকে মেয়ে দিবে এটা তো রব্বুল আলমিনের ইচ্ছা ভাইয়া। তো সবাই যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি একটু লাভ লাইক দিয়ে দিবেন, যদি মন্তব্য করতে না পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু একটু লাভ লাইক দিয়ে দিবেন। সবার উদ্দেশ্য করে বলছি যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শত ব্যস্ততার পর অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আচ্ছা আচ্ছা তোমার তো বোন, আচ্ছা তোমার তো বোন নেই, তো তুমি আমার বোন হবে? অবশ্যই তাপস দাদা, কেন হব না বলেন, অবশ্যই দাদা। আচ্ছা সবাই যারা যারা এসেছেন আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শত ব্যস্ততার পরে অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। যদিও রাতের লাইভে আমি ভয় পাই আসতে, কারণ রাতের লাইভে অডিয়েন্স হয় না, তো আজকের লাইভটা মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যেহেতু আজকে একটা পবিত্র জুম্মার দিন ছিল, শুক্রবার দিন, আর সেই দিন আজকে সকালের লাইভটাও করেছি মাশাল্লাহ, অনেকটা জমজমার ছিল। আজকের এখন রাতের লাইভটাও দেখছি অনেকটা জমজমার। তো প্রতিদিন আমি দুপুর সকাল 8টা এবং রাত 8টায় লাইভে আসি, তো আপনারা যদি পারেন একটু লাইভে যুক্ত হয়ে যাবেন, একটু সময় দিবেন, আর যদি পারেন আমার পেজটাতে একটু ভিজিট করে যাবেন, সুন্দর সুন্দর একটু মন্তব্য দিয়ে যাবেন, যদি পারেন আমার আমার ভিডিওগুলো একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবার উদ্দেশ্য করে বলছি যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, একটু ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা রিজমাইল এস কে ভাইয়া, আচ্ছা মি আমার রয়্যাল এস কে, ও আচ্ছা মেনশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু আমিও লাইভে আছি, আপনি লাইভে আছেন আপু? আচ্ছা দেখো, যাতে আমি হিন্দু হয়তো তুমি একটু মন খারাপ করবে, তোমাকে আমি বললাম যে তুমি আমার বোন হবে এই জন্য কথাটা বললাম, কোনো অসুবিধা নেই তাপস দাদা, মানুষ তো আপনি, মানুষ তো আমি, মানুষ তো তাই না, এটাই তো আমাদের বড় পরিচয়। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? বিউটি একটা ছাতি থেকে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম কলিজার আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সেলিব্রিটি আপু আপনি কেমন আছেন বলেন, আপনার কি খবর, পেজের কি খবর? আচ্ছা হাই বলছেন হার্টেন সুজন থেকে, হ্যালো আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আচ্ছা আপুয়া এত কিছু থাকার পরেও লাইভে আসেন, ভাইয়াকে কিছু মনে করেন না, বলছেন এমডি মুক্তার আলী। ভাইয়া আমি কি করছি ভাইয়া এখানে, আমি ঘরে বসে আমার পেজটাতে গিয়ে একটু দেখবেন, আমি পেজ সংক্রান্ত একটা রিলেটেড একটা লাইভ করছি, তো সেই পেজের জন্য একটু লাইভ করতে হবে, যেহেতু 60,000 মিনিট ওয়াচ টাইম ইনস্টি ম্যাটারের জন্য করতে হয়, তো সেই ওয়াচ টাইমটা ভিডিও দেখে তো হয় না, তো তার জন্য একটু লাইভ করতে হয়, আমি সেটা করছি। আমি কি খারাপ কাজ করছি একটু বলবেন। আচ্ছা বডি বলছেন আমার রিজমাইল, আচ্ছা রিজমাইল এস কে ভাইও, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্য আমি
পড়তে বা কাউকে শোনাতে অপ্রস্তুত হয়ে যাব, এমন কোনো মন্তব্য কেউ করবেন না। আচ্ছা, তুমি আমাকে তোমাদের দেখাবে কি, আমার দেখতে খুব ইচ্ছে করে, ও তুমি আমাদের দেশ দেখাবে কি? আচ্ছা, অবশ্যই দেখাবো, আপনি চলে আসবেন। আচ্ছা, খুব ইচ্ছে তোমার দেশ দেখার, খুব ইচ্ছে আমার ইচ্ছে পূরণ করবো, অবশ্যই দাদা চলে আসবেন। আচ্ছা, হাই বলছেন। আচ্ছা, তাজমি হোসেন ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আলহামদুলিল্লাহ কলিজার আপু, আমি ভালো আছি, আর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি বিউটি আপু, সাথী আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই বলছেন রিজমাইল এসকে, এক মন্তব্য দুই তিনবার করবেন না ভাইয়া, পেজের সমস্যা হবে। বলছি আপনি মাস্ক খুলে কথা বলুন না। আমার এসকে আসলাম ভাইয়া বলছেন, আসলাম ভাইয়া, যদি আমার মাস্ক খোলাই হতো তাহলে তো আমি খুলেই আসতাম ভাইয়া, এক কথা দুইবার বলার কোনো মানে হয় না। আমি তো যদি মাস্ক খোলার হতো আমি তো খুলেই আসতাম। আচ্ছা, শরীয়ত থেকে, আচ্ছা শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বলছেন এমডি আলাউদ্দিন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার কাছে তো পাসপোর্ট নেই, তাহলে যাব কিভাবে? বলছেন আমার এস কে সালাম আসলাম ভাইয়া, ও আচ্ছা, পাসপোর্ট তো করে আসতে হবে তাই না ভাইয়া? আচ্ছা, হাও বলছেন আমার তাজমি হোসেন ভাইয়া, আচ্ছা হাও লিখেছেন মানে কিভাবে, না কি কি বলতে চাচ্ছেন, না হ্যালো বলতে চাচ্ছেন, একটু বুঝে বলবেন। আচ্ছা, সবাই যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, সবাই যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন। আচ্ছা, সবাই যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন। আচ্ছা, লাইভ বলছেন নাম, আচ্ছা রিজমাইল ভাইয়া, আচ্ছা আপু আপনি কোথা থেকে বলছেন? বলছেন আমার সাইফুল ইসলাম ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আমি বাংলাদেশ বগুড়া থেকে লাইভে যুক্ত আছি। আচ্ছা দাদা, তুমি যখন দেখেছো আমার বোন, আমার বোন ফোন নাম্বারটা দিলাম, আচ্ছা তুমি অবশ্যই ফোন করো। আমার তাপস দাদা, আমি কাউকে ফোন করব না, তো আপনি নাম্বারটা দিবেন না, নাম্বারের সমস্যা হবে ভাইয়া, যে কোনো লাইভে কাউকে নাম্বার দিতে নেই। তোমাকে আমার নাম্বার দিলাম, তুমি প্লিজ খারাপ ভেবো না, কোনো খারাপ ভাবছি না। আপনি ওই মন্তব্যটা ইয়ে করে দেন, ডিলিট করে দেন দাদা। আচ্ছা, তোমাদের বাংলাদেশ খুব ভালো লাগে বলছেন এস কে আসলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি যখন আমাকে দাদা ডেকেছো, আচ্ছা ডেকেছো, তুমি যখন আমাকে দাদা ডেকেছো বোন হিসাবে, এই কথাটা বললাম যে নাম্বারটা দিলাম, তুমি আমার সঙ্গে কথা বলো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দাদা, নাম্বারটা এভাবে দিবেন না। আচ্ছা তোমার, আচ্ছা ফলো মি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, কেউ এভাবে লাইভে নাম্বার দিবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই যারা যারা লাইভে আছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। কেউ এভাবে লাইভে নাম্বার দিবেন না, দিলে আমার লাইভে সমস্যা হবে। তো আপনারা কি চাচ্ছেন যে আমার লাইভে সমস্যা হোক? যদি সমস্যা না হোক এটা চান, তাহলে কেউ এভাবে প্লিজ নাম্বারটা দিবেন না। আচ্ছা হ্যালো বলছেন তাজমি হোসেন, হাই, আচ্ছা আসসালামু আলাইকুম, আচ্ছা হাই বলছেন তাজমিয়াইল, আচ্ছা রিজমাইল এস কে, এক মন্তব্য দুই তিনবার করবেন না, হয় বলছেন আমার রিজমাইল এস কে। আচ্ছা, সবাই যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আমি সকাল 8টায় এবং রাত 8টায় লাইভে যুক্ত হই, তো যদি পারেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। দেখো বোনটি আমার, তুমি আমার খারাপ ভেবো না, তো আমার মেসেঞ্জার আমার কাছে নেই, তো তোমাকে আমি নাম্বার পাঠাবো, বলো, তোমাকে আমি নাম্বারটা দিলাম। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা ডিলিট করে দেন, আমার পেজের যে মেসেঞ্জার আছে সেটাতে নক দিবেন। আমি কলে কারোর সঙ্গে কথা বলবো না, যদি পারেন একটু মন্তব্য করবেন, কমেন্ট করবেন, এটাতেই হবে তাই না? আচ্ছা তাজমাইন, আচ্ছা তেজমাইন হোসাইন, হাও, ওয়াও, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইফ। আপু আপনি কি হিন্দু না মুসলমান? আচ্ছা ডিএম সাইফুল ইসলাম, আপনি ইসলাম লিখেছেন, আপনার পদবিটা ইসলাম, যেহেতু আপনি মুসলমান তাহলে তো বুঝতেই পারছেন ভাইয়া যে আমি হিন্দু না মুসলমান, এটা আপনি একটু বলবেন যে আমি হিন্দু না মুসলমান। আচ্ছা হাই বলছেন রিজমাইল এস কে ভাইয়া, হ্যালো আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আপু অনেক সুন্দর লাইভ চলছে বলছেন মোস্ট নাসরিন বেগম আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাসরিন আপু। তো সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, সবাই যারা এসেছেন একটু লাভ
জবাব লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্যে করে বলছি, এমন কোনো মন্তব্য কেউ করবেন না যাতে করে আমি মন্তব্যটা পড়তে অপ্রস্তুত হয়ে যাই। ভাই একটা সোশ্যাল জায়গার নাম্বার আবার দেয় বলছেন আমার ইসমা। আচ্ছা আসলাম ভাইয়া, ইসকা আসলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ দাদা। আচ্ছা ইসমাইল, আচ্ছা ইসমাইল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে আমার নেট ক্লিয়ার থাকে, নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবাই উদ্দেশ্য করে বলছি, লাইভে কেউ ফোন নাম্বার দিবেন না, এতে করে আমার লাইভের সমস্যা হবে, আপনারও আইডি বা পেজের সমস্যা হবে। যারা যারা এসেছেন আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, একটু লাইভে সময় দিবেন, সুন্দর সুন্দর মন্তব্য করবেন, যেহেতু আপনাদের বোন অনেক কষ্ট করে একটা লাইভ করছে। তো যদি পারেন একটু সেই কষ্টের একটু মূল্যটা দেওয়ার চেষ্টা করবেন, একটু সুন্দর সুন্দর মন্তব্য করবেন। আর যদি মন্তব্য করতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই, লাইভ থেকে বের হয়ে যাবেন। আপু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন? কেন ভাইয়া, আমি তো কথা বলছি, স্বয়ং লাইভে স্টিল আছি, তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কী হবে বলেন? হৃদয় ভাইয়াকে বলছি কী হবে বলেন? সবাইকে বলছি আমি একটা পেজ রিলেটেড লাইভ করছি, পেজের সমস্যার জন্য আমি লাইভ করছি, আপনারা এমন কোনো মন্তব্য করবেন না যাতে করে আমার পরিবারের পরিজনের সমস্যা হয়। ওকে বলছেন রিজমাইল এসকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ। আচ্ছা না বোনটি, আমি সেটা ভাবিনি, আমি ভেবেছি আমার পেজ আছে, তুমি আমাকে মেসেজ করো আমার পেজ নাম্বার। ও আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি আপনার তো পেজটাই ভিজিট করে আসবো। তাপস মণ্ডল দাদা, আপনি এখনো আমার পেজটা ভিজিট করেন নাই, যদি পারেন আমার লাইভটা শেষে আমার পেজটা ভিজিট করবেন, যাতে করে আমিও আপনার পেজটা ভিজিট করে আসতে পারি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন, ভালো আছেন? আপনি কোন জায়গা থেকে লাইভ করতেছেন একটু বলবেন? বলছেন এমডি বাবুল, এমডি বাবুল থেকে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমি বাংলাদেশ বগুড়া থেকে লাইভে যুক্ত আছি, আপনি কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু বলবেন? আপু আপনি কোনো হেল্প করতে চাই, আপু আপনি কোনো হেল্প করতে চাই বলছেন এমডি হৃদয় ভাই, আপনি কি কোনো হেল্প করতে চাচ্ছেন? তাহলে আমার ভিডিওগুলো দেখবেন, লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যদি পারেন একটু বড় গ্রুপে শেয়ার করবেন, আর যদি পারেন আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আচ্ছা সবাইকে লাইভ কমেন্ট, আচ্ছা সবাইকে লাইক কমেন্ট করতে করতে মাথায় গেছে আমার, পারলে আমাকে অল্প সাপোর্ট করবেন আপনি বলছেন। আচ্ছা নিজাম, আচ্ছা নিনজা ভাই থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যদি পারেন আমার পেজে একটু মন্তব্য রেখে যাবেন, যাতে করে আমি আপনাকে ভিজিট করে আসতে পারি। সবাইকে অনেক অনেক শুভকামনা বলছেন মোস্ট নাসরিন বেগম আপু। হাই বুবু তোমাকে সালাম ও দোয়া বলছেন আমার, হাই বুবু তোমাকে সালাম ও দোয়া দিলাম প্রথমে বলছেন এসকে মোবারক ভাইয়া, এতদিন কোথায় ছিলেন মোবারক ভাইয়া বলেন। অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য, তো অনেক দিন পর আমার লাইভে যুক্ত হয়েছেন মোবারক ভাইয়া, সালাম আলাইকুম, কেমন আছেন জানাবেন। আচ্ছা জীবন জীবনের জন্য বলছেন মোস্ট নাসরিন বেগম আপু। আচ্ছা বুবু তুমি কেমন আছো বলছেন এসকে মুবারক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা আসসালামু আলাইকুম মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে মিলি আপু, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা বোনটি তুমি এত কথা বলছো, তোমার মুখটা এনে যায়নি বলছেন আমার তাপস মণ্ডল দাদা। না দাদা আমার এই কাজটাই এইটা। আচ্ছা দিদি আমার ফেসবুক পেজ ফলো বলছেন রিজমাইল এসকে ভাইয়া, অবশ্যই ফলো করব। তো আপনি আমার পেজটাতে একটু মন্তব্য করে যাবেন, আপনার যে পেজ আছে সেই পেজ দিয়ে আমার পেজটাতে একটু মন্তব্য করে যাবেন, অবশ্যই ভিজিট করে আসবো। বোনটি তুমি এত কথা কি করে বলছো গো বলছেন তাপস দা, অভ্যাস হয়ে গেছে দাদা। আসসালামু আলাইকুম আপু, আপনার লাইভটা আমি দেখতেছি কক্সবাজার রামু থেকে বলছেন এমডি বাবু, এমডি বাবু থেকে ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত দূর থেকে আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। মিষ্টি আপু কেমন আছে বলছেন মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে মিলি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আজকে সারাদিন অনেক কাজ গিয়েছে আপু। আচ্ছা আপনি কেমন আছেন হাসি আপু একটু জানান। আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে বলছে মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে মিলি আপুর লাইভটা শেষ করেছেন একটু বলবেন। আচ্ছা বোনটি তুমি যে রকম কথা বলছো আমার সীমানার বাড়ি চলে গেছে বলছেন তাপস মণ্ডল দা, এটা অভ্যাস হয়ে গেছে দাদা, 3 মাস ধরে প্র্যাকটিস চলছে, তো এটা অভ্যাস হয়ে গেছে। সবাই যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা রশিমউদ্দিন রহমান ভাইয়া যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম বোন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাবেন। হাই বলছেন রিজমাইল এসকে ভাইয়া, আপনার নাকি পেজ আছে, তো আপনি এটা বুঝেন না এই বারবার এই একটা মন্তব্য কেন করছেন, আপনি তো ব্লক খেয়ে যাবেন। আচ্ছা বোনটি তোমার বর কোথায়? আমার বরটি জবে আছে ভাইয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো বলছেন মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে,
আমার মিলি আপু, আচ্ছা আজকে লাইভে আসতে পারি নাই, কোনো অসুবিধা নেই? ও আচ্ছা, আপনার লাইভটা করতে পারেন নাই কেন আপু? ওয়াইফাই লাইন চলে গেছিল। ও আচ্ছা, হাই বলছেন ইমদাদুল বারো ভূঁইয়া, হ্যালো আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা বুবু, আমি একটা টোটো নিয়েছি, তাই আমি বিজি আছি। ও আচ্ছা, কোনো অসুবিধা নেই আমার মুবারক ভাইয়া, ভিডিওগুলো একটু দেখবেন তাহলে হবে, আপনার লাইভে তাহলে সময় দিতে হবে না। আর আমার মুবারক ভাইয়ার উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে করে বলছি, আমি কিন্তু লাইভের টাইমটা চেঞ্জ করেছি, সকাল 8টায় এবং রাত 8টায় লাইভটা দিয়েছি, যদি পারেন আপনারা একটু ভিজিট করবেন। আচ্ছা আমি সৌদি আরব থেকে দেখছি, বলছেন এমডি সুমন আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা কোথায় জব করে বোনটি? বলছেন তাপস মন্ডল দা টিউশন করতে গেছে, সে একজন স্কুল টিচার। আচ্ছা হ বলছেন সোনোকান থেকে, হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা হাই বলছেন রিজমাইল এস কে ভাইয়া, এক মন্তব্য কতবার করবেন? আচ্ছা সবাই যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি একটু লাভ লাইক দিয়ে দিবেন। আচ্ছা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, 11 জনকে দেখতে পাচ্ছি, আচ্ছা 13 জনকে দেখতে পাচ্ছি। সবাই যারা যারা আছেন একটু লাইভ লাইক দিয়ে দিবেন। 1 ঘন্টা 20 মিনিট হয়েছে, 1 ঘন্টা 39 মিনিট আমি লাইভে থাকবো, তো সবাই যদি পারেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সবার উদ্দেশ্য করে বলছি, সবাই যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা আচ্ছা বন্টি, তুমি যে কাজটা বর্তমানে করছো সেটা খুব ভালো নাকি? বলছেন আমার তাপস মন্ডল দা, তো দাদা আমরা যেগুলো ঘরের কাজ করি সেগুলোই আমরা ঘরে বসে থেকে এই যে ভিডিওর মাধ্যমে আমরা ভিডিও আকারে আপনাদের সাথে আমরা শেয়ার করছি, সেগুলো আপনারা একটু দেখবেন, তাতে বোনের একটু ভালো হবে। আচ্ছা যদি পারেন আগে আমার পেজটাতে একটু ভিজিট করবেন। আমি লাল নীল দিলাম, বলছেন আমার মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে, আমার মিষ্টি হাসির মিষ্টি আপুটা। আচ্ছা ফলোয়িং বলছেন, আচ্ছা রিজমাইল এস কে ভাইয়া, এগুলো মন্তব্য লিখবেন না, যেহেতু আপনার পেজ আছে তাহলে এগুলো মন্তব্য লিখবেন না, আপনার পেজের সমস্যা হবে। আচ্ছা 5K ফলোয়ার, তারপরও আপনি এইরকম ফলোয়িং ফলোয়িং লিখছেন, এগুলো আপনি লিখবেন না ভাইয়া। আচ্ছা এমডি রয়্যাল এস কে এমডি বলছেন আমার রিজমাইল এস কে ভাইয়া, মেনশন দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা এসেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে আছেন, তো সবাইকে বলছি যদি সবাই পারেন একটু সকাল 8টা এবং রাত 8টা, এই দুই টাইমে আমি লাইভ করি, তো যদি পারেন একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আমি যেটা আচ্ছা আমি যেটা করছো আমার কাছে খুব খারাপ লাগছে, বলছেন তাপস মন্ডল দা, কেন খারাপ লাগছে কেন দাদা? আচ্ছা কেমন আছেন মনের মানুষ থেকে, আসসালামু আলাইকুম। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তোমার বাড়ি কোথায়? বগুড়াতে। আচ্ছা তোমার বাড়ি কোথায়? বগুড়াতে। আমার বোনটি আমি চাই না যে কাজটা করুক, বলছেন তাপস মন্ডল দাদা, কোনো কাজই ছোট না, পর্দার সহিত যে কাজটা করবেন সেটাই করা যাবে, কোনো কাজকে ছোট করে দেখা যাবে না ভাইয়া। তোমার বাড়ি কোথায়? আমি বাংলাদেশ বগুড়া থেকে লাইভে যুক্ত আছি। আপু কেমন আছেন? এমডি জাহাঙ্গীর ভাইয়া বলছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? আমি বৃষ্টি। তোমার নাম কি? আচ্ছা এক মন্তব্য কয়বার করবেন, আমি বৃষ্টি বগুড়া থেকে লাইভে যুক্ত আছি। তো সবাই যারা যারা এসেছেন একটু লাভ লাইক দিয়ে দেবেন, যাতে করে নতুন অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা 2008 থেকে 2024 বলছেন রিজমাইল এস কে ভাইয়া, কেন এই মন্তব্যটা কেন দিলেন ভাইয়া একটু বলবেন? 2008 সালে কি আপনি পেজটা ওপেন করেছেন একটু বলবেন। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, আচ্ছা আপকো কেমন আছেন? ও আচ্ছা আপু কেমন আছেন আপনি?
বলছেন আমার এমডি মিরাজ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তো অনেকদিন পর আপনি মন্তব্য করেছেন, আপনি মন্তব্য করেন না, শুধু ওয়াচিং এ থাকেন, অসংখ্য ধন্যবাদ। আপু কেমন আছো? বলছেন রাজীব বেলা থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সেটা জানাবেন। অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শাদি হয়েছে? আলহামদুলিল্লাহ শাদি হয়েছে। আচ্ছা বুবু, আমার কোনো দোষ নেই, তুমি লাইভটা চেঞ্জ করেছো, আমাকে কোনো দিন বলো নাই কেন। আচ্ছা, আমি হুট করে চেঞ্জ করছি, আমার মুবারক ভাইয়া, আমি যে লাইভটা করতেই পারছি না, এই জন্য হুট করে লাইভটা চেঞ্জ করছি। আচ্ছা মুবারক ভাই, এবং সবার উদ্দেশ্য করে বলছি, আমি যে লাইভটা করতে পারছি না, এই জন্য হুট করে আমি লাইভটা চেঞ্জ করেছি ভাইয়া, কাউকে বলার সুযোগ পাই নাই, তো আন্তরিকভাবে দুঃখিত মুবারক ভাইয়া, রাগ করবেন না। আচ্ছা বন্টি, তুমি যখন আমাকে দাদা বলে ডেকেছো, দাদা হিসাবে আমি এই কথাটি বললাম যে বন্টি তুমি, আচ্ছা ভিডিওর, আচ্ছা ভিডিওটা করো না, তোমার দাদা হিসাবে বলছেন। তাপস দাদাকে বললাম তো যে কোনো কাজে ছোট না ভাইয়া, আমি কি খারাপটা করছি আগে বলবেন। আচ্ছা, রয়্যাল এসকে 2008 থেকে 2024, এটা রিজমাইল এসকে ভাইয়া, আমি বুঝলাম না। আপু আমি আমি লাইভে আছি তাই বেশি কমেন্ট করতে পারছি না গো, বলছেন আমার মোস্ট নাসির বেগম। আপু কোনো অসুবিধা নেই আপু, আপনি লাইভে থাকেন। আচ্ছা, অসাধারণ একটা সময় বলছেন, মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে মিলি আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যারা এসেছেন, আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপু আজকে আপনি পাহাড়পুরকে এসেছিলেন, নাসরিন আপুকে বলছি, আপনি আজকে পাহাড়পুর এসেছিলেন। আচ্ছা, অসাধারণ একটা সময় বলছেন আমার মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে মিলি আপুকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভ করছেন, লাইভে যুক্ত হয়েছেন। তুমি খারাপ করছো না কিন্তু খারাপ করছো, বলছেন তাপস, তাপস মণ্ডল দা। কোনো বললাম তো দাদা যে আমাদের ইসলামে এমনটা নেই, বা আপনার যেটা হিন্দু ধর্মেও এটা নেই যে কোনো কিছু করা যাবে না, আপনার মুখে মাস্ক লাগা না কেন, বলছেন আবু তালহা। আপনার নামটা অনেক সুন্দর, তালহা ভাইয়া, সালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। তো আবু তালহা নাম আপনার পেজ আইডি নাকি এটা বলবেন, তো এত সুন্দর একটা নাম, আর লিখেছেন আপনার মুখে মাস্ক লাগানো কেন, তো মাস্ক লাগালে কি অসুবিধা একটু বলবেন। কোনো অসুবিধা কি, তোমাকে আমি যদি এখন সত্যি কথা বলি তাহলে তুমি হয়তো ভাবে, দাদা আমি এক কথা বারবার পছন্দ করি না, আপনার যদি খারাপ লাগে আপনি লাইভ থেকে চলে যেতে পারেন, ঠিক আছে তাপস মণ্ডল দা। আমি অনেকক্ষণ ধরে আপনার ইয়ে করলাম, যদি আপনাকে আমার লাইভে খারাপ লাগে তাহলে এই মুহূর্তে আপনি লাইভ থেকে বের হয়ে যেতে পারেন। আমি এক কথা বারবার বললাম যে অনেক কষ্ট করে একটা করে লাইভ করছি, লাইভে আমার আমার পেজের সুবিধার জন্য, আমার পেজের জন্য আমি লাইভটা করছি, তো আপনার যদি ভালো না লাগে আপনি লাইভ থেকে কিন্তু চলে যেতে পারেন, আন্তরিকভাবে দুঃখিত আমি কথাটা বললাম তার জন্য। আচ্ছা হাই হাই লেডি, বলছেন প্রিন্স রবিউল থেকে হ্যালো, আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আপু তোমার এর আগে লাইভে কি আমি আর জয়েন ছিলাম, বলছেন রাজীব বেলা থেকে, না ছিলেন না, আজকে প্রথম। আচ্ছা রাবিনা রয়্যাল এসকে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ রামজাই, আচ্ছা রিজমাইল এসকে ভাইয়া, এত মেনশন দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারো ভালো না লাগলে লাইভ থেকে চলে যেতে পারেন, বলছেন মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে, এক কথা বারবার শুনতে কার ভালো লাগে আপু বলেন। আচ্ছা বারবার এক কথা বলবেন না, বলছেন মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। তো সবাই যারা এসেছেন যদি ভালো না লাগে একটু চলে যাবেন লাইভ থেকে বের হয়ে, তুমি হুট, আচ্ছা হট করছো, হট করেছো, আচ্ছা হট হওয়ার মতো তো আপনি এই যে মন্তব্যগুলো করছেন ভাইয়া, আমি বারবার বলছি যে আমি আমার পেজের স্বার্থে এই লাইভটা করছি অনেক কষ্ট করে, একটা করে লাইভ, এই যে আপনারা বলছেন না বারবার যে এত কথা কিভাবে বলছো কিভাবে বলছো, তো এটা আমাদের বলতে হয় পেজের একটা স্বার্থে, তো আপনি বারবার যদি এক মন্তব্য করেন এটা বিরক্ত লাগে ভাইয়া, তো এভাবে বিরক্ত করবেন না, যদি পারেন লাইভ একটু সময় দিবেন, আর না পারলে কোনো অসুবিধা নেই দাদা, আপনি মন খারাপ করবেন না, ডোন্ট মাইন্ড। আচ্ছা হাই বলছেন ইয়াসিন মিয়া, হ্যালো আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। কেমন আছেন আপু তুমি, বলছেন ইয়াসিন মিনা থেকে, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। সবাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আন্তরিকভাবে দুঃখিত সাথে জানাচ্ছি যে যদি লাইভটা ভালো না লাগে আপনারা প্লিজ একটু শর্টকাটে বের হয়ে যাবেন, এমন কোনো মন্তব্য করবেন না যাতে আমি অপ্রস্তুত হয়ে যাই। আমি এই পেজের পেজ রিলেটেড একটা মন্তব্য করছি, তো সেই পেজের স্বার্থে আমাকে লাইভটা করতে হচ্ছে, তো যদি পারেন একটু লাইভে থাকবেন, আর যদি না পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু বারবার এক কথা জিজ্ঞেস করবেন না। সবার উদ্দেশ্য করে বলছি আমার লাইভটা যদি ভালো না লাগে প্লিজ চলে যাবেন, কিন্তু কেউ এমন কোনো মন্তব্য করবেন না যাতে করে আমি রিয়্যাক্ট করি, তো এমন কোনো মন্তব্য করবেন না।
আচ্ছা, সবাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কেমন আছেন আপু তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বুবু টাইম বলো, বলছেন এসকে মোবারক। আমি সকাল 8টা এবং রাত 8টা দুই টাইমে এখন লাইভ করছি মোবারক ভাইয়া, যখন টাইম পাবেন একটু আসবেন। আচ্ছা রিজমাইল এসকে ভাইয়া, এটা কি দিলেন? আচ্ছা খুব সুন্দর, আচ্ছা খুব সুন্দর সুন্দর কমেন্টস এর মাধ্যমে আপনার পরিচয় তুলে ধরবেন, বলছেন মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আপনার পরিচয়টা ফুটে তুলবেন, যেন আপনার মন্তব্যের জন্য আমি বুঝতে না পারি, আমি একটু হলেও হেজিটেট না করি সেই মন্তব্যটা পড়তে, আমি একটু হলেও যেন মানে অনুশোচনা না করি যে এগুলো কি কেমন মন্তব্য, এর এমন কোনো মন্তব্য আপনারা করবেন না প্লিজ। দয়া করে যদি এমন কোনো মন্তব্য করার ইচ্ছে থাকে তাহলে এই লাইভে অন্তপক্ষে করবেন না। আচ্ছা, সব সময় আমরা সুন্দর সুন্দর মন্তব্য করব, বলছেন মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে। মিলি আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তুমি তো আমার ইব্রাহিম নামের, আচ্ছা নামের আমার যে বন্ধু যে আমার ও, আচ্ছা রাজীব বেলা থেকে বলছেন তুমি তো আমার ইব্রাহিম নামের সেই আমার বন্ধু যে আমার। আমি বুঝলাম না ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন, আমি বুঝলাম না, একটু ভালো করে বলবেন। আচ্ছা বুবু বাড়ি কতদূর, কতদূর হইলো কিছু বলেন না কেন? আচ্ছা বাড়ি কতদূর হলো, আমি ভিডিও করার সময় পাচ্ছি না ভাইয়া একটু ব্যস্ততার জন্য, তো আমি দু একদিনের মধ্যে আপনাদের ভিডিও দিব। আচ্ছা আপনাকে 150 জিবি জিও। আচ্ছা রিজমাইল, রিজমাইল এসকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইফ, আর ইতনি আছে আচ্ছা মন্তব্য করনে কে লিয়ে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 1 ঘন্টা 30 মিনিট আমার লাইভটা হয়ে গিয়েছে, আমার লাইভ টাইমটা শেষ, আমি আর 9 মিনিট থাকবো, বাড়তি যে 9 মিনিট থাকতে হয় সেই 9 মিনিট থাকবো। তো এই 9 মিনিট যদি আপনারা পারেন একটু সুন্দর সুন্দর মন্তব্য করবেন, সবার উদ্দেশ্য করে বলছি যারা যারা লাইভে যুক্ত আছেন এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্যটা পড়তে আমি অপ্রস্তুত হয়ে যাই, সবাইকে রিকোয়েস্ট করছি এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্যটা পড়তে আমি অপ্রস্তুত হয়ে যাই। আচ্ছা আমার বউনি, আমার কি আমার বউ নিয়ে, নিয়ে নামে আমার বউ নিয়ে করা যে কি বুঝলাম না। রাজীব, রাজীব বেলা ভাইয়া আপনি যে মন্তব্য করছেন আমি বুঝলাম না, তো এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্য আমি বুঝতেই পারবো না, এমন সুন্দর কোনো মন্তব্য করবেন না যে মন্তব্য করতে পড়তে আমি অপ্রস্তুত হয়ে যাই, একটু সুন্দর সুন্দর মন্তব্য করবেন যাতে করে মন্তব্যটা পড়তে আমি ইন্সপায়ার হই, ঠিক আছে ভাইয়া? অসংখ্য ধন্যবাদ সবাইকে বলছি, এখনো পর্যন্ত আমি 10 জনকে দেখতে পাচ্ছি যারা যারা লাইভে যুক্ত আছেন, সবাইকে বলছি এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্যটা পড়তে আমি অপ্রস্তুত হয়ে যায়। হাই বলছেন, আচ্ছা আবদুল্লাহ শেখ থেকে হ্যালো আসসালামু আলাইকুম, কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আচ্ছা নাইস বলছেন আবদুল্লাহ শেখ থেকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে আমার রাতের লাইভে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা আবদুল্লাহ শেখ অনেকগুলো ফ্ল্যাগ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের, আচ্ছা বাংলাদেশের দেশের কথাবার্তা খুব সুন্দর, খুব ভালো লাগে, তো আমার মন জুড়ে যায়, বলছেন এসকে আসলাম, আসলাম ভাইয়া। আচ্ছা যার মন সুন্দর, যার চোখ, দেখার চোখ সুন্দর, সে সব কিছু সুন্দর দেখতে পায় ভাইয়া, আর যার মনটা সুন্দর নয়, যার দেখার চোখটা সুন্দর নয়, সে সব কিছুই খারাপ মনে করে, তাই না ভাইয়া? কতটা যদি খারাপ লাগে বা ভালো লাগে একটু বলবেন, ইয়েস অর নো একটু বলবেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এই মন্তব্য করার জন্য, এসকে আসলাম ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা লাইভে যুক্ত হয়েছেন একটু সুন্দর সুন্দর মন্তব্য করবেন, যদি আমার কথাতে, কথাতে কেউ মন খারাপ করে থাকেন তো আমি আন্তরিকভাবে দুঃখিত, এমন কোনো মন্তব্য করবেন না। 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভ করতে হয় এইরকম বক 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 করতে করতে কিন্তু অনেকটা মানে ক্লান্তিতে চলে আসি, তো এমন কোনো মন্তব্য করবেন না যে আপনার একটা মন্তব্যতে পুরোটা ক্লান্তি আমার আরো বেশি বেড়ে যায়, এমন কোনো মন্তব্য করবেন না, সুন্দর সুন্দর মন্তব্য করবেন যাতে আমি পড়তে ইন্সপায়ার হই, যাতে করে অন্যরা দেখলো ইন্সপায়ার হয় আপনার মতো মন্তব্য করতে। আচ্ছা ইয়েস বলছেন এসকে আসলাম, আসলাম ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইফ, এবং সুন্দর সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত আমি 10 জনকে দেখতে পাচ্ছি, আপনারা কয়জনকে দেখতে পাচ্ছেন একটু জানাবেন। আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ, 1 ঘন্টা 33 মিনিট আমার লাইভটা হয়ে গিয়েছে, আমি আর কয়েক মিনিট লাইভে থাকবো। আচ্ছা বুবু আমি এখন
আর টোটোয় পয়সা কামাচ্ছি তো, তাই আমার বুবুকে ভুলে গেছি। ও আচ্ছা, তাই কোনো অসুবিধা নেই ভাইয়া, আমার মোবারক ভাইয়া, কোনো অসুবিধা নেই, আগে কাজ করবেন, যদি সময় পান আমার আপনার এই বুবুটাকে সময় দিবেন, যদি সময় না পান কোনো অসুবিধা নেই, আমার ভিডিওগুলো দেখে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, আপনার ফেভারিট ক্রিকেট প্লেয়ার, আচ্ছা ক্রিকেট প্লেয়ার বিরাট কোহলি না সাকিবুল হাসান? ও আচ্ছা, আমি তো কাউকেই বলবো না ভাইয়া, কারণ এটা এটাও আমার পেজের স্বার্থে কাউকেই বলা যাবে না যে কে ভালো, সবাই ভালো আমার কাছে। আমি খেলাধুলা এতটা বুঝি না, তো যারা যারা খেলে আমার মনে হয় সবাই ভালো, আমি খেলাধুলো সম্পর্কে এতটা বুঝি না ভাইয়া। তো আমার কাছে বিরাট কোহলি বা আমার কাছে সাকিবুল হাসান সব কিছুই আমার কাছে ভালো, দুইজনেই ভালো, কারণ ইন্ডিয়ার মানুষরাও অনেক ভালো, আমাদের বাংলাদেশের মানুষরাও অনেক ভালো। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ইন্ডিয়ার মানুষকে অনেক পছন্দ করে, আবার ইন্ডিয়ার মানুষও কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে অনেক পছন্দ করে, তাহলে আমি দুই দেশের দুইজনকে কেন ছোট করে দেখবো, দুইজনে আমার কাছে ভালো। আচ্ছা বুবু টাইম বললে না তো, বললাম তো মোবারক ভাইয়া শুনতে পাননি, আমি প্রতিদিন সকাল 8টায় লাইভে আসি, 9:30 পর্যন্ত লাইভ করি, আবার প্রতিদিন রাত 9:00-8টায় লাইভে আসি, রাত 9:30 পর্যন্ত লাইভ করি, সকাল 8টা এবং রাত 9টা, এই রাত 8টা, এই দুই টাইমে আমি লাইভ করছি এখন, মোবারক ভাইয়া। আচ্ছা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন তো, ভালো থাকেন, লাইভ করে কি হয় আপু বলছেন? সানজির আসলাম আলম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া, এক কথা কতবার বলবো, আমার একটা পেজ আছে সেঞ্চুরি লাইফস্টাইল, তো সেই পেজ থেকে আমি এই লাইভে যুক্ত হয়েছি, ওই পেজের জন্য কিছু ওয়াচ টাইম পূরণ করতে হয়, তো সেই ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমরা এই লাইভ করি ভাইয়া। আচ্ছা হাই বলছেন রিজমাইল এসকে ভাইয়া, হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা আপনাকে কতবার সালাম দিব, হাই বলার সাথে সাথে এটা আমার মুখস্থ হয়ে গিয়েছে, তাই এই যে বারবার সালাম দিচ্ছি। আচ্ছা 80, তারপর 8 কিসের জন্য রিজমাইল হোক এসকে ভাইয়া, এগুলো কিসের জন্য আমি বুঝতেছি না, আপনার মন্তব্যের ধারাটা আমি বুঝতেছি না। তো সবাই যারা যারা এসেছেন আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধরে সবাই লাইভে যুক্ত আছেন। আমার লাইভের সময়টা শেষ হয়ে গেছে, আমার 1 নম্বরে আছেন নাসরিন আপু, 2 নম্বরে মিলি আপু, 3 নম্বরে আমার কামাল ভাইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ও ঠিক আছে বলছেন আমার মোবারক ভাইয়া, হ্যাঁ মোবারক ভাইয়া, আমি সকাল 8টা এবং রাত 8টাতে আমি লাইভে আসি, সকাল 8টা থেকে সকাল 9:30 পর্যন্ত লাইভ করি, আবার রাত 8টা থেকে রাত 9:30 পর্যন্ত আমি লাইভ করি, তো এই দুই টাইমের মধ্যে যখন আসবেন তখনই হবে। আচ্ছা আপু আপনি কোথা থেকে বলছেন, আপনার বাড়ি কোথায়? আমি ইন্ডিয়া কলকাতা থেকে বলছি। আচ্ছা সানজির আলম ভাইয়া, আমি বাংলাদেশ বগুড়া থেকে লাইভে যুক্ত আছি, আপনার ফেভারিট মুভির নাম বলুন, সেটা আজকে আমি দেখবো। ও আচ্ছা ফেভারিট মুভি, আমার তো অনেকগুলো ফেভারিট মুভি। আচ্ছা দারুণ বলছেন আমার মোস্ট নাসরিন বেগম আপু। আচ্ছা লাইভ লাইভ 8 বলছেন রিজমাইল এস কে ভাইয়া। আচ্ছা অসাধারণ বলছেন নাসরিন বেগম আপু, আমার ফেভারিট মুভি অনেকগুলো। আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে শত ব্যস্ততার মধ্যে অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, তার জন্য চিরকৃতজ্ঞ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা একটার নাম বলুন, কাবি খুশি কাবি গাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কাবি খুশি কাবি গাম, আমার কতবার যে দেখা হয়েছে তার ঠিক নেই। আচ্ছা হাইরে টাকারে তোমার দেখো, আচ্ছা আলামিন মুক্তাব্বির ভাইয়া, আচ্ছা ভাইয়াকে কি পিন কমেন্ট করবো নাকি? মিলি আপু আপনি কি আছেন, মিলি আপু আপনি কি শুনতে পাচ্ছেন, এই যে আমাদের আলামিন মুক্তাদির ভাইয়া এসেছে একটা সুন্দর মন্তব্য নিয়ে, এই আলামিন মুক্তাদির ভাইয়াকে কি আমি পিন কমেন্ট করব একটু বলেন। আচ্ছা মিলি আপু কি আসেন একটু বলবেন, এই আলামিন মুক্তাদির ভাইয়া হুট করে আমার লাইভে দৌড়ে এসেছে আর আসার সাথে সাথে সুন্দর একটা মন্তব্য করেছে, তো এই মন্তব্যটা কি আমি পিন কমেন্ট করবেন নাকি একটু বলবেন হাসি আপু। মুক্তাদির ভাইয়া কেমন আছেন বলেন, সুন্দর একটা মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর মন্তব্য করেছেন অসংখ্য ধন্যবাদ তার জন্য।
আপনি এইটারই যোগ্য মুক্তাদির ভাইয়া, আপনি এইটারই যোগ্য। আমি আসি ওই যে, আচ্ছা এইটারই যোগ্য। আচ্ছা অসাধারণ বলছে আমাদের নাসরিন আপু। আচ্ছা একটা নাম বলেন, বললাম তো। আচ্ছা বলো, বলছেন আমার রিজমাইল, ওকে বলছেন। আচ্ছা অন্য কি, অন্য নাম বলুন। এটা আমি অনেকবার দেখেছি, ভালো লাগে না বলছেন। এসকে আসলাম তো, আপনি আমার পছন্দের বলেছেন, ওইটা আমার পছন্দ। আচ্ছা আমি আছি বলছেন, মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিলি আপু, ওইটার ওই যে যোগ্য সম্মান দিয়েছি। আচ্ছা বুবু তুমি যাবে না বলছেন, এসকে মুবারক ভাইয়া, আমি লাইভটা কেটে দেবো ভাইয়া। আরো অনেকের লাইভ আছে, এদের ব্যাপারে কথা না বলাই ভালো, ওই জন্য ওই যে আমি দিয়ে দিলাম ওনার চেহারাটা, এ সম্পর্কে কিছুই বোঝে না বলছেন মিলি কুকিং অ্যান্ড ব্লগ থেকে। আচ্ছা আমি তুহিন সরকার, ভালো আছেন বলছেন তুহিন সরকার থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা হ্যালো হাই গার্লফ্রেন্ড, হাউ আর ইউ বলছেন এমডি দুলাল খান থেকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা আমার 1 ঘন্টা 39 মিনিট হয়ে গেছে, আমি এখন লাইভটা কেটে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সেঞ্চুরি লাইফস্টাইলের সাথেই থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। যদি আমার পেজের ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি প্রতিদিন সকাল 8টা এবং রাত 8টায় লাইভে আসি, তো যদি আপনারা সময় পান একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো লাইভে। তো আমার এখন আমার সাথে আছেন আমার নাসরিন আপু, আমার মিলি আপু, আমার মুবারক ভাইয়া, আমার আরও যেগুলো ভাইয়া আপুরা আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মিষ্টি আপু তুমি ভালো থেকো। আচ্ছা ঠিক আছে মিলি আপু আপনিও ভালো থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য সবাইকে। আচ্ছা আল্লাহ হাফেজ, দোয়া রইলো, আল্লাহ হাফেজ মিলি আপু। আচ্ছা আল্লাহ হাফেজ হাসি আপু, আছেন নাসরিন আপু আল্লাহ হাফেজ, মিলি আপু আল্লাহ হাফেজ, মুবারক ভাইয়া আল্লাহ হাফেজ, এবং প্রত্যেক ভাইয়া আপু যারা 10 জনকে দেখতে পাচ্ছি যারা আছেন, সবাইকে আল্লাহ হাফেজ। আমি প্রতিদিন সকাল 8টায় এবং রাত 8টায় লাইভে আসি, যদি সময় পান একটু লাইভে যুক্ত হয়ে যাবেন। আমি মালয়েশিয়া থেকে বলছি আপু, আপনি কোথায় থেকে আছেন বলছেন এমডি বাবুল ভাইয়া, আমি বাংলাদেশ বগুড়া থেকে লাইভে যুক্ত আছি। আমি আমার লাইভটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যদি পারেন সকাল 8টায় লাইভে একটু যুক্ত হয়ে যাবেন সবাই। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।